আসসালামু সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রগ্রেসিভ ডায়াফের আরেকটি আলোচনায় আমি সফায়াত জফরিতি আপনাদের সাথে আছি আমার সাথে আমাদের যে নিয়মিত দুইজন আলোচক জনাব রশিদ এবং জনাব ইন্তেজ মির্জা তারাও আছেন এবং আজকে আমরা খুবই খুবই বিশেষ একজন অতিথিকে আমাদের মাঝে পেয়েছি এবং যার জন্য আমি নিজেও অত্যন্ত আনন্দিতই সাথে আমি খুব গর্ব অনুভব করছি যে উনি আজকে আমাদের সাথে এসেছেন তো আমি তাকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমার মনে হয় না তার কোন রকম ইন্ট্রোডাকশনের প্রয়োজন আছে তিনি আর কেউ না আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ আপনাদের অনেকেরই একজন প্রিয় মুখ জনাব পেনাকি ভট্টাচার্য পেনাকি দা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের শোতে ওনার ব্যাপারে আসলে আমি নতুন করে বলার কিছু নাই তিনি বাই এডুকেশন তিনি একজন ডক্টর একজন একজন চিকিৎসক পরবর্তীতে তিনি কাজ করেছেন ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে বর্তমানে তিনি প্যারিসে অবস্থান করছেন আজকে বহু বছর ধরে এবং বর্তমানে তিনি পিএইচডি করছেন মাইক্রো ইকোনমিক্স এর উপর এছাড়াও যে কারণে আমরা তাকে চিনি বাংলাদেশের মানুষ তাকে চেনে যে তিনি একজন অ্যাক্টিভিস্ট একজন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বাংলাদেশের যে ফ্যাসিবাদ বিরোধী যতগুলো বয়স আছে আমার মনে হয় তিনি তার ভিতরে সবচেয়েতে আহ প্রভাবশালী তার কারণ তিনি আমার মনে হয় না বাংলাদেশে একদম তৃণমূল পর্যায়ে তার চেয়ে বেশি রিচ আমাদের অন্য কোনো কোনো আছে তিনি আমাদের এতটাই মানে এমনকি আমার মনে হয় যে বাংলাদেশের যে গ্রামে এখন পর্যন্ত ঠিক মতো ইলেকট্রিসিটিও যায়নি সেখানেও মানুষজন তার ভিডিও দেখে মোবাইল ফোনে বা ব্যাটারি চালিত টিভিতে তার ভিডিও বড় পর্যায়ে তার ভিডিও দেখা হয় তো আমরা শুরু করতে পারি তুমি পিনাকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি যে আপনি আজকে আমাদের সাথে এসেছেন আমাদেরকে আপনার অত্যন্ত ব্যস্ত সময়ের মাঝে আমাদেরকে আপনি সময় দিয়েছেন তার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা তো আমরা আপনার সাথে আজকে বিভিন্ন বিষয় নিয়ে সমকালীন অনেক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব আহ মির্জা ভাই আপনি আমি ওভারটি জি আবারও স্বাগতম প্রিয়ঙ্কি ভট্টাচার্য থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করার জন্য আমাদের আজকের টপিক হচ্ছে বাংলাদেশে বামপন্থী রাজনীতি কেন সফল হতে পারলো না এটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক এবং আমি নিজে পার্সোনালি পিনাকি ওটা হচ্ছে বিভিন্ন লেখা আমি পড়েছি এবং আই এনলাইটেন মাইসেলফ অনেক কিছু আমি জানতাম না যে ইতিহাসগুলো সেগুলি তার লেখাতে চলে আসছে আই অ্যাডমায়ার হিম ফর দ্যাট তো উনি রাজি হয়েছেন আমাদের সাথে ইন্টারভিউ দেওয়ার জন্য তো দেরি না করে আমি শুরু করতেছি প্রথম প্রশ্ন ভট্টাচার্য আপনার কাছে উপমহাদেশে বামপন্থী রাজনীতির ইতিহাস চল্লিশ পঞ্চাশ দশকে তৎকালীন পূর্ব পাকিস্তানে বামপন্থী রাজনীতির যে সময়টা ভারত স্বাধীন হওয়া পাকিস্তান স্বাধীন হওয়া সেই সময়টা যদি দিয়ে যদি আপনি ইন্ট্রোডাকশন শুরু করতেন তাহলে আমাদের দর্শকদের জন্য ভালো হতো প্লিজ ওকে ভারতবর্ষে বামপন্থী রাজনীতি প্রথমে ধন্যবাদ যে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য আমি সাফায়তের আমার পরিচিতির সাথে আর একটা যুক্ত করতে চাই সেটা হচ্ছে যে আমি শুধু পিএইচডি করছি না আমার ফুল টাইম জব আছে আমি একটা বহুজাতিকে কাজ করি প্যারিসে আমার সেক্টরেই ফার্মাসিউটিক্যাল সেক্টর আমি নাম বলি না কারণ বোঝে কে কখন যে কি করে আমার সেটা যাই হোক তো আমাদের বেঙ্গলে কমিউনিস্ট আন্দোলন বামপন্থী আন্দোলন এবং ভারতবর্ষে বামপন্থী আন্দোলন এই দুইটার উদ্ভব কিন্তু একরকম না একভাবে হয়নি ভারতবর্ষের আন্দোলন কমিউনিস্ট আন্দোলনটা শুরু হয়েছিল মুসলমানদের হাত ধরে আহ বেঙ্গলে শুরু হয়েছিল হিন্দুদের হাত ধরে তো কেন আসলে বেঙ্গলে শুরু হলো আহ মুসলমান হিন্দুদের হাত ধরে এইটার মধ্যে বাংলাদেশের বামপন্থী রাজনীতি কেন দাঁড়াতে পারলো না এই জিনিসটা আছে আমার আমি যখন শুরু করি বাম রাজনীতি কারণ আমার ফ্যামিলি তো লেফট পলিটিক্স করছে এবং আমার ফ্যামিলি বাংলাদেশে মানে এই অঞ্চলে কমিউনিস্ট রাজনীতি গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখছে আমার নিজের আমি নিজে 18 19 বছর বয়সে পার্টি মেম্বারশিপ পাইছি তো আমি আমি তো কমিউনিস্ট কালচারের মধ্যে গড়ে ওঠা তো প্রশ্নটা তো আমারও যে এত ভালো কথা বলি আমরা হ্যাঁ গরিব মানুষের কথা বলি শ্রমিক শ্রেণীর কথা বলি শ্রমিক শ্রেণীর কথা বলি শোষণ মুক্তির কথা বলি হ্যাঁ সাম্যের কথা বলি সবই তো ভালো কথা কোনো খারাপ কথা না তো এইটার সাথে তো কারোই কোনো মৌলিক দ্বিমত নাই বাংলাদেশে কোনো মানুষের কোনো মৌল এমনকি হাসিনারও নাই হ্যাঁ যদি বলতে গেলে ওই তো মানে বলতে পারবে না যে না এটা খারাপ এই সাম্যের কথা বলা খারাপ শোষণ মুক্তির কথা বলা খারাপ হ্যাঁ এটা তো বলতে পারবে না কিন্তু তারপরেও এই রাজনীতিতে জনপ্রিয় হলো না কারণ এই প্রশ্নটা আমার মধ্যে ছিল তো আমরা এটার এটা আমি যে আজকে পুরোপুরি আনকভার করে দিতে পারবো তা না কিন্তু আমি বেশ কিছু অ্যাসপেক্ট সবার সামনে তুলে সেটা হচ্ছে যে ওই সময়টা দেখেন যে ওই সময়টা কি ছিল যখন কমিউনিস্ট রাজনীতি গড়ে উঠছে সে সময়টা ছিল যে বাংলাদেশে বা পূর্ববঙ্গে তখন জমিদারি প্রথা আছে মানে আমরা কমিউনিস্টদের ভাষাতেই যেটাকে বলি যে ফিউডাল সিস্টেম মানে কমিউনিস্টরা তো চার ভাগে ভাগ করে একে আদিম সাম্যবাদী অবস্থা সেখান থেকে দাস প্রথা দাস প্রথা থেকে ফিউডাল সিস্টেম জমিদারি প্রথা সেখান থেকে ক্যাপিটালিজম ক্যাপিটালিজম থেকে সমাজতন্ত্র থেকে এইভাবে তার তার হিস্টোরিক তাহলে ফিউডাল সিস্টেম থেকে ক্যাপিটালিজমে যাবে একটা সোসাইটি এটা ন্যাচারাল এটা কমিউনিজের কথা হুইচ ইস ট্রু এটা শুধু কমিউনিজের কথা না আসলে ফিউডাল সিস্টেম থেকে তো ক্যাপিটালিজম উদ্ভব হয়েছে তো বাংলাদেশে জমিদার আছে পূর্ববঙ্গে জমিদার আছে এটাকে উচ্ছেদ করে একটা নতুন অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে হবে তো জমিদার কারা জমিদার হচ্ছে মূলত কলকাতার হিন্দুরা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদার ছিল তাই না তো তাহলে এই যে জমিদার শ্রেণী আর আমি যদি কমিউনিস্টদের ভাষাতেই বলি যে জমিদার শ্রেণী এবং তার প্রজা শ্রেণী কৃষক তাদের মধ্যে যে সংগ্রাম শ্রেণী সংগ্রাম সেটা এক্সপ্রেস হবে কি দিয়ে মানে এটার এক্সপ্রেশন হবে কি হিসেবে এটার এক্সপ্রেশন হবে হিন্দু মুসলিম দ্বন্দ্ব হিসাবে হ্যাঁ তো এই যে আমরা সাম্প্রদায়িকতার কথা বলি এটার উৎস ওই জায়গাতে এই পূর্ববঙ্গের দরিদ্র মুসলিম কৃষকেরা তারা একটা শ্রেণী সংগ্রামে লিপ্ত হলো এবং হিন্দু জমিদারদেরকে উচ্ছাদ করলো তো করে ক্যাপিটালিজম তৈরি করলো মানে ক্যাপিটালিজম এর পথে অগ্রসর হলো ক্যাপিটালিজম এক সাথে সাথে তৈরি হয়ে যায়নি ক্যাপিটালিজম এর পথে অগ্রসর হলো তাহলে জমিদার শ্রেণী এই লড়াইটাকে এই সংগ্রামটাকে এবং জমি এই জমিদারি হারানোটাকে কিভাবে দেখলো সে দেখলো যে ক্যাপিটালিজম এসে আমার জমিদারি নিয়ে চলে গেল তাই তো দেখলো তাই না তো ক্যাপিটালিজম আমাকে উচ্ছেদ করলো সো তার কাছে ক্যাপিটালিজম শত্রু সোশ্যালিস্টদের কাছেও ক্যাপিটালিজম শত্রু সো এই শত্রু শত্রু মিলে ও আমা তাহলে সোশ্যালিজম তাহলে সোশ্যালিজম ভালো এই হিসাবে এই জমিদার শ্রেণী যে সোশ্যালিজমকে আঁকড়ে তোলো হ্যাঁ এবং এটা আমার তো কথার কথা না আপনি দেখলেই দেখেন আপনি মনিসিং এর আপনি আমরা যখন কমিউনি রাজনীতি করতে আসছি তখন আমাদেরকে বলাই হইতো যে উনি কত ত্যাগ করেছেন জানেন জমিদার বংশের ছেলে ছিলেন জমিদার বংশের মেয়ে মিত্র জমিদার বংশের ইয়ে পুত্রবধূ মণি সিং এমনকি চারু মজুমদার আপনি যার কথা বলেন মানে আমাদের যত আপনি অনিল মুখার্জি মানে যাদের কথা বলবেন প্রত্যেকের জমিদার ফ্যামিলির ছেলে তো জমিদার ফ্যামিলি থেকে কেন আসলো আসলো কারণ সে তার মনে একটা ক্ষোভ ঘৃণা বিদ্বেষ ক্যাপিটালিজমের প্রতি ক্যাপিটালিজম আমার আমার জমিদারিটা খেয়ে নিছে একে দেখে যাবো আমরা হ্যাঁ এইটা থেকে সে সেই কারণে যেটা হলো সেটা হচ্ছে যে কমিউনিস্ট রাজনীতির যে মর্মার্থ সেইটা তারা বুঝতে ব্যর্থ হলো আসলে কি বলছে কালমার্স আসলে কি বলেছে লেনিন কি বলেছে মার্সেতেন কি বলেছে এইটা তাদের মাথার মধ্যে নাই তাদের মাথার মধ্যে আছে দেখে নিতে হবে হম এবং এটার সাথে আর একটা জিনিস আছে সেইটা হচ্ছে যেহেতু যারা উচ্ছেদ করে দিল জমিদারি তারা যেহেতু মুসলমান সেহেতু সে মনে করলো যে আমি যেহেতু হিন্দু আর কৃষক যেহেতু মুসলমান এর কারণে বোধহয় আমি বিপদে পড়লাম যদি আমি মুসলমান হতাম অথবা যদি আমার প্রজা যদি হিন্দু হতো তাহলে বোধহয় আমি এই প্রবলেমে পড়তাম না সে আর একটা অনুসিদ্ধান্ত নিল আর কি এবং সে মনে করলো যে এই ধর্মটা সমস্যা তাহলে তাহলে এই আমার আমার প্রজার যে ধর্ম সে ধর্মটা আসলে তাহলে ধর্মটাকে আমি কি করবো তাকে তো আমি হিন্দু বানাইতে পারবো তাহলে কি তাকে অসাম্প্রদায়িক বানাতে হবে তাকে ধর্ম নিরপেক্ষ বানাতে হবে তাকে সেকুলার বানাতে হবে তাহলে আমার বিপদটা যদি এবং পারলে নাস্তিক বানাই ফেলতে হবে তাহলে আমার বিপদটা যদি কমে এবং হুইচ হুইচ ইজ ট্রু তাদের স্ট্র্যাটেজি হিসাবে এটা কিন্তু ভালো ছিল কারণ আপনি দেখেন যে আজকে সকল ইন্ডিয়ান হেজিমনির পক্ষে কারা দাঁড়ায় আপনি দেখেন আপনি নাম ধরে দেখেন আপনি নাম ধরে দেখতে পারবেন যারা নাস্তিক যারা নামে নাস্তিক তারাই দাঁড়ায় ইন্ডিয়ান হেজিমনির পক্ষে হ্যাঁ যারা নামে বামপন্থী তারাই দাঁড়ায় ইন্ডিয়ান হেজিমনির পক্ষে হ্যাঁ কাজে লেগেছে কিন্তু এটা সো তাহলে এই যে মুসলমান সম্প্রদায়ের এক অংশকে কমিউনিস্ট বানায় নাস্তিক বানায় অসাম্প্রদায়িক বানায় যে সে তার 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 পলিটিক্যাল হেজিমনিকে তার আধিপত্যকে রক্ষা করতে পারছে এটা তাদের একটা কৌশল হ্যাঁ এই কৌশলটাকে আনকভার করতে হয়েছে এটা আমি না এটা আরো আমার অনেক গুরুজন এটা শুরু করেছেন আমি একটা পর্যায়ে এসে যুক্ত হয়েছি এবং এটাকে প্রভাবলি পপুলার করতে একটু ভূমিকা রাখছি সো এই জন্যে এই জন্য আসলে তারা ইয়েটা বুঝতে পারেনি এটা রাজনীতি কমিউনিস্ট রাজনীতিটা কি আসলে তারা বুঝতে পারেনি আদারওয়াইজ আপনি দেখেন আপনি যদি আমার ভিডিও গুলো দেখেন আমি যে কথাগুলো বলি যেটা প্রকাশ্যেই বলি আমি তো ইনফ্যাক্ট কমিউনিস্ট রাজনীতির কথাই বলি আমি কি বলি আমি একটা দরিদ্র বান্ধব রাষ্ট্র চাই তাই না আমি দরিদ্র দরিদ্রকে আমি আমি বলি যে আমি নিজে আমি দরিদ্রের একজন ইউটিউবার আমি গরিব মানুষ আমি সুশীলদের যেন আমার ভিডিও না দেখে আমি আমি খাতা পড়ি সুশীলদের হ্যাঁ আমি বলি যে আমি সুশীলদের নগর এটা জ্বালাই দেবো আমি যে গরিব মানুষদের সাথে নিয়ে আমি সুশীলদের মহানগর জ্বালাই দেবো এটা বলি না সবিত সবই তো কমিউনিস্ট রেটোরিক হ্যাঁ তো বাট দিস দিস রেটোরিক্স আর ভেরি পপুলার তাই না জনগণ এটাকে গ্রহণ করেছে এখন আরেকটা জিনিস হচ্ছে যে দেখেন আপনি যদি এটা হলো একটা গেল হচ্ছে যে তাদের মানে গড়ে ওঠার ক্ষেত্রে ক্যাপিটালিজমকে দেখার ক্ষেত্রে ক্যাপিটালিজমকে ফাইট করার ক্ষেত্রে তার যে দৃষ্টিভঙ্গি এবং যে হিস্টোরিক ব্যাকগ্রাউন্ড সেটা থেকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে আসলে কেন তারা কমিউনিস্ট রাজনীতির মর্মার্থতাকে বুঝতে ব্যস্ত হলো দুই নম্বর ব্যাপার হচ্ছে যে যে কোনো মিশনে যদি সাকসেসফুল হতে হয় যে কোনো মিশনে যদি কামিয়াব হতে হয় তাহলে দুইটা জিনিস লাগবে আমি যদি সাফায়াতের ইভেন এক্সাম্পল দিই যে ধরা যাক আর্মিতে একজন ভালো ভালো একজন আর্মি অফিসার অথবা একজন সৈনিক হওয়ার জন্যে কি কি কোয়ালিটি থাকতে হবে অনেকে অনেক কিছু বলতে পারে কিন্তু আমার এই এই যে জেনারেল কোয়ালিটি এটার ব্যাপারে আমার ধারণা সাফায়ত একমত হবে মির্জাও একমত হবে রাশেদ সাহেবও একমত হবে যেকোনো মানে এটা যদি আপনি বলেন কর্পোরেট এক্সিকিউটিভ আপনি যদি বলেন একজন সাকসেসফুল পলিটিশিয়ান আপনি যদি বলেন সাকসেসফুল ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন আইটি স্পেশালিস্ট একজন ফেসবুকার একজন ইউটিউবার কি থাকতে হবে দুইটা জিনিস থাকতে হবে নাম্বার ওয়ান স্কিল আমি স্কিল বিষয়টাকে আমি একটু ব্যাখ্যা করব পরে নাম্বার টু ভ্যালুস এই দুইটা কম্বিনেশন লাগবে স্কিলের মধ্যে স্কিল কি কি মানে স্কিলটা হতে হবে যেটা আমি স্কিল শুড বি লার্ন মানে এটা আমি শিখতে পারবো নাম্বার টু ইট শুড বি মেজার এটাকে মেজার করা যেতে পারবে এবং নাম্বার টু ইট শুড বি ট্রান্সফারেবল এটাকে আমি ট্রান্সফার করতে পারব তাহলে কমিউনিস্ট হওয়ার জন্য স্কিল কি কি দরকার ছিল স্কিল সেট কি কি দরকার ছিল স্কিল সেট দরকার ছিল যে কমিউনিস্ট রাজনীতিতে কি আমি সেটা বুঝিবো হ্যাঁ এবং আমি সেটা ট্রান্সফার করতে পারব আমি সেটা জনগণকে বুঝিয়ে দিতে পারব আর কি এটা আমি মেজার করতে পারব যে আমি আসলে আমার স্কিলটা আছে কি দিয়ে মেজার করব

যেগুলো মেজারেবল ফিজিক্যাল ফিটনেস তাই না এক্স্যাক্টলি বা ধরেন রেঞ্জ এফিসিয়েন্সি সে ফায়ারিং এ সে তিনশো মিটার থেকে কয়টা গুলি টার্গেটে লাগাতে পারে দুইশো মিটার থেকে কয়টা গুলি টার্গেটে লাগাতে পারে তো এইগুলো হচ্ছে কি মেজারেবল এন্ড হুইচ ইজ ট্রু আপনি যেটা এবং আমি যদি এভাবে চিন্তা করি যে হুইচ অবশ্যই আমি ইনস্ট্রাক্টর হিসেবে আমি আমার স্টুডেন্টকে বা আমি যেই অফিসারদেরকে ট্রেন করেছি বা সেই যেই সৈনিক থেকে ট্রেন করেছি আমি আমার স্কিলটা তাদের ভিতরে ট্রান্সফার করতে পারব যে আমি ফায়ারিং যতটা ভালো মতো শিখতে পেরেছি আমি তাদেরকে সেটা শেখাতে পারবো ইউ রাইট আচ্ছা এখন দেখেন ধরা যাক আমি সরি আমি সাফায়ত সাফায়ত আমার খুবই প্রিয় মানে ও কিন্তু আমাকে মামা বলে ডাকে এটা কেউ হয়তো জানে না কেন মামা বলে ডাকে কারণ ওর আম্মা আমাদের ব্যাচমেট আর কি তো যাই হোক আমি সাফায়ত সরি তোমার আর্মি থেকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি এটা আর্মিকে ছোট করার জন্য ধরা যাক আমি যে বলি মোটা আজিজ বলি ধরা যাক আজিজ সাহেবের সব স্কিল আছে সব স্কিল আছে সে ফিজিক্যালি ফিট সে ভালো ট্রেন করতে পারে সে ট্রান্সফার করতে পারে হ্যাঁ এবং তার স্কিলটাকে মেজার করা যায় ঠিক আছে বাট সে কি একজন ভালো আর্মি অফিসার না সে কোথায় যে ধরা খাবে ধরা খাবে ভ্যালু যে এসে তাই না স্কিল ইম্পর্টেন্ট বাট ইটস নট অল তার সাথে তার ভ্যালুসটা থাকবে স্কিলের সাথে ভ্যালু সেট ম্যাচ করলেই এইটাই হয় একটা উইনিং কম্বিনেশন ডাক্তারের ক্ষেত্রে একজন ডাক্তার খুব ভালো সার্জারি করতে পারে ভালো ডায়াগনোসিস করতে পারে ভালো ট্রিট করতে পারে কিন্তু তার যদি না থাকে রোগীর প্রতি ভালোবাসা না না থাকে থাকে তাহলে তো সেই ডাক্তার দিয়ে আমরা কি করবো তাই না জিনিস কমিউনিস্টদের ক্ষেত্রে রয়েছে এখন আমরা এই ইয়েটা থেকে আমরা দেখি যে আসলে কমিউনিস্ট কি এটা স্কিলটা কি এবং আসলে কি ট্রান্সফার করতে হতো কাল মার্স আসলে কি বলেছে আমি যদি আজকে আমি যখন পার্টি করতাম আর কি আমি এত চেষ্টা করছি যে ভাই আসেন মার্কসটা পড়েন রে ভাই কারণ আমি বুঝতে পারতাম রে ভাই এটা একবার একবার হয়েছে কি জানেন আমাদের মানে পার্টির তো ইয়ে হয় হয় মিটিং মিটিং তো এর মধ্যে আমি রাগ করে বলছি যে আচ্ছা বলতে হবে না আপনি কাল মার্কসের বই পড়ছেন আপনি নাম বলেন তো দেখি পাঁচটা বইয়ের নাম বলতে পারেন না কি কি বই লিখছে কাল মার্কস বলেন তো লেনিনের বইগুলোর নাম বলেন তো নাম শুধু নাম কিচ্ছু বলতে হবে না বলতে পারে না বলতে পারে না হম হম ইভেন সবচেয়ে মানে কমিউনিস্ট রাজনীতি সবচেয়ে যেটা ছোট বই কমিউনিস্ট পার্টির ইস্তেহার সবচেয়ে ছোট এবং সবচেয়ে এটাকে বলা যেতে পারে প্রবেশিকা সেই বইটা পর্যন্ত পড়ে হ্যাঁ কিন্তু কমিউনিস্ট রাজনীতি করে বেড়াচ্ছে মানে বুঝেও নেই কি ওই যে নামে মুসলমানের মতো নামে বামপন্থী হ্যাঁ অহিনা মুসলমানের মতো অহিনা বামপন্থী তো আমি ছোট করে একটু বলার চেষ্টা করি যে আসলে মানে তাহলে আমরা দেখবো যে কমিউনিস রাজনীতি তো এত ঘৃণীত হওয়ার কথা ছিল না বাংলাদেশে হ্যাঁ এটাকে সবার গ্রহণ করার কথা ছিল মানে কালমার্কস আসলে কি বলছে কালমার্কস বলছে জাস্ট তিনটা মূল জিনিস নাম্বার ওয়ান হচ্ছে আমরা আপনার আপনাদের মধ্যে কেউ ম্যানেজমেন্টের ছাত্র আছেন আচ্ছা তো ম্যানেজমেন্টের একটা মানে ক্যাপিটালিজম গড়ে ওঠার ক্ষেত্রে সবচেয়ে মূল এটা হচ্ছে ডিভিশন অফ লেবার হ্যাঁ যে সবাই এক সবাই সব কাজের একটা ছোট অংশ করে হ্যাঁ এবং আমরা আমাদের প্রফেশন আমরা নির্জাত আইটি ইঞ্জিনিয়ার তাই না তো আপনার ধরেন এই যে আইটির যে ফেস আমরা দেখি তার আপনি একটা নিশ্চয়ই খুবই ছোট পার্টের একজন এক্সপার্ট তাই না খুবই ছোট পার্ট বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে আমি একটা ল্যাঙ্গুয়েজ এবং আপনি কাজ করেন অনেকের সাথে এবং আপনার কাজটা কমপ্লিট হয় অনেকে যখন সেটাতে কন্ট্রিবিউট করে তাই না এখন ধরেন মানে ইভেন আমি যদি বলি যে আমি তো মার্কেটিং এ কাজ করি আমার প্রোডাক্টটা কেমন পারফর্ম করতেছে সেটা কি শুধু আমার কাজের জন্য হয় তা তো না আরো অনেকের কাজের জন্য হয় কিন্তু আমার 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 মনের মধ্যে আমি আমার ভ্যালুটা বুঝতে পারি না পৃথিবী আচ্ছা আমি আবার অন্য জায়গা থেকে চলে যাচ্ছি আমি আগায় গেছি একটু পৃথিবীতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ যে জন্ম নিছে এবং যে চিন্তা করতে পারে সেই মানুষ সে বুঝতে চায়

বাট আপনি কি আপনার কাজটা দেখতে পারেন আপনার কমপ্লিট কাজটা আপনি আসলে কন্ট্রিবিউশন তো কোন জায়গায় কতটুকু মেজার করতে পারেন মানে হ্যাঁ এটা তো কিছুটা তো ই করা যায় যদি যে প্রজেক্টে কাজ করতেছি সেটা বোঝা যায় বাট ওভারঅল মানে পার্সপেক্টিভ যদি আমি আইটি কে ধরি নাথিং বেসিক্যালি একটা বালু কনার মতো না মানে এখানে তো বিশাল আইটি সেক্টরটাই তো বিশাল পুরো বোঝার কোন উপায় নাই মানে ধরেন আমি আমার কথা বলি ধরেন আমি একটা প্রোডাক্টের প্রোডাক্ট ম্যানেজার হ্যাঁ আমি এই প্রোডাক্টের স্ট্র্যাটেজি তৈরি করলাম এই করলাম সেই করলাম যাই করি হ্যাঁ করে এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলাম এটা রেজাল্ট আসলো আমি কি বলতে পারবো যে এখানে আসলে আমার কন্ট্রিবিউশনটা কতটুকু আসলে আমার স্ট্র্যাটেজিটা কতটুকু কাজে লাগছে পারবো না তো আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা এটাও বাদ দেন আমি আর একটা সহজ এক্সাম্পল দিই ধরেন বাংলাদেশে ইয়ে আছে না ওই যে ফার্নিচার বানায় না এখন কিছু দোকান আছে না যেমন ধরেন হাতিল তাতিল আছে না হ্যাঁ আমরা যখন ছোট ছিলাম আমরা যখন চেয়ার লাগতো তখন আমরা কি করতাম আমরা যে কাঠমিস্ত্রির কাছে যেতাম কাঠমিস্ত্রির দোকান থাকতো ও ইয়ে নিতো ও নিজেই কাঠ কিনতো ও নিজে কাঠ কাটতো ও ডিজাইনটা তৈরি করতো রিজার্ড মারত মেরে চেয়ারটা ও নিজে বানাইতো তাই না আদিম উৎপাদন ব্যবস্থা এখন যখন ইন্ডাস্ট্রিয়ালাইজ হয়ে গেছে হাতিল যে বানায় এখন হাতিলের জিনিসকে ওইভাবে বারান্দায় তৈরি করে কোন একক ব্যক্তি একটা চেয়ার তৈরি করে সম্ভবত একশোটা লোক মিলে একটা চেয়ার তৈরি লাইনের কথা বলতে হ্যাঁ একজ্যাক্টলি একজ্যাক্টলি এই এই কনসেপ্টটা আপনি যেকোনো আপনি সেক্টরে ইয়ে করতে পারবেন এবং আপনি দেখবেন যে যত ইন্ডাস্ট্রিয়ালাইজ হয়েছে এবং এটা যত ফ্র্যাগমেন্টেড হয়েছে কাজগুলো যত ডিভিশন অফ লেবার হয়েছে তত আমি আমার কাজটাকে আর দেখতে পাই না আমি আমার কন্ট্রিবিশনটাকে হারাই আমি বুঝতে পারিনি বা ধরেন বাংলাদেশের একজন গার্মেন্টস শ্রমিক সে যখন মার্কস পেন্সারের একটা ত্যাগওয়ালা শার্ট দেখে সে কি বুঝতে পারে ওই 60টার কোন অংশটা সে তৈরি করছে ওইটা যে তার আসলে নিজের তৈরি সে বুঝতে পারে না হ্যাঁ কারণ একটা একটা ছোট অংশ তার তৈরি ছোট অংশ তার এটা ক্যাপিটালিজমের একটা বড় প্রবলেম এই কারণেই আপনারা দেখেন ক্যাপিটালিస్ట్ সোসাইটিতে আমরা কেউ হ্যাপি না আমরা কেউ হ্যাপি না কারণ আমি আমার নিজের ভ্যালুটা বুঝতে পারি এবং আমি সেজন্য মনে করি আমার চাকরিটা করতে চলে যাব হ্যাঁ আমার চাকরিটা ইনসিকিউর কারণ আসলে তো আমি কি করতেছি আমি কি দিচ্ছি আমাকে কি আসলে কোম্পানির দরকার তাই না আমি আইটির একটা এক্সাম্পল দিই আপনাকে আইটিতে মানে ওভারঅল আইটি প্রজেক্টের আপনি সিক্সটি এইট পার্সেন্ট আইটি প্রজেক্ট কমপ্লিটলি ফেল হয় তো আপনি দুই বছর লাগে কোর্ট আপনি লিখলেন আপনার কিবোর্ডের মধ্যে এই দিন রাত চব্বিশ ঘন্টা বউকে না দিয়ে সন্তানকে না দিয়ে আপনি সময় স্পেন্ড করলেন বাট ইট উইল বি শেল্ট সিক্সটি এইট পার্সেন্ট আ ট্রু স্ট্যাটিস্টিক্স তো এবার বুঝেন তাহলে তো আপনি কোনো ভ্যালু পাবেন না যে তাহলে যে লোকটা করলো কাজটা যে টিমটা করলো দে আর হাইলি প্রফেশনাল স্কিলড এবং তাদের স্কিল নিয়ে কোনো প্রশ্ন নাই হ্যাঁ তাহলে সে কি মনে সে চরম ফ্রাস্ট্রেশনে করবে না চরম ফ্রাস্ট্রেশনে করবে হ্যাঁ এবং দিস এই এই তত্ত্বটাকে মার্স বলছে অ্যালিনিয়েশন বিচ্ছিন্নতার তত্ত্ব হ্যাঁ যে আমি আমার প্রোডাকশনটাকে আমি যেটা তৈরি করছি সেইটাকে আমি দেখতে পাই না কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে আমার প্রশ্ন হচ্ছে এখানে কিছু কিছু ইন্ডাস্ট্রিতে এই যে অ্যালিয়েনিয়েশন আপনি যে যে কনসেপ্টের কথা বললেন মার্কসের এখানে এটা হয়তো সিকিউরিটি হয়ে থাকতে পারে যেন মনোপলি না তৈরি হয় কেন বলছি আমি আমার নিজের আমার দেখা দুইটা ইন্ডাস্ট্রির কথা বলি একটা হচ্ছে গিয়ে যেটা আমাদের আমরা যেটাকে টাকশাল বলি ওয়েপন ম্যানুফ্যাকচারিং এ যেটা হয় এটা ইটস এ লং প্রসেস সবাই একই জিনিস বানাচ্ছে না ধরেন যেই অস্ট্রেলের তো অনেকগুলো পার্টস থাকে তো যেই মানুষটা ব্যারেল বানাচ্ছে সে সারা জীবন ব্যারেলই বানাবে সে জানবে না ট্রিগার কিভাবে তৈরি হয় একইভাবে যে মানুষের ট্রেগার বানাচ্ছে সে জানবে না চেম্বার কিভাবে তৈরি কারণ একটা মানুষ যদি পুরো প্রসেসটা জেনে ফেলে সে তো আপনি তখন ঘরে ঘরে আপনার ওয়েপন ইন্ডাস্ট্রি তৈরি হবে হুইচ ইজ ডেঞ্জারাস এগ্রি এগ্রি আমি এতে নিয়ে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি বলছি প্রবলেম যেটা তৈরি করছে একটা একটাকে মানুষকে তো মানুষ হিসেবে চিন্তা করতে হবে তার মন মন দিকে চিন্তা করতে তার তো প্রাইমারি মোটিভেশন হচ্ছে আমি দেখতে চাই আমি ভ্যালুয়েবল পৃথিবীর কাছে জি আমার পৃথিবীতে একটা এটা ভালো মেক করছেন হ্যাঁ তারপরে আমি সেটা দেখতে পাই না আমি সেটা দেখতে পাই না এবং এইটাই ক্যাপিটালিজমের একটা এখনো পর্যন্ত বড় সমস্যা যেটা ক্যাপিটালিজম সলভ করতে এবং এটা পারিনি পারবেও না কারণ আসলে জায়গাটা থেকে প্রবলেমটা তৈরি এটা সলভ করার বিষয় না দুই নাম্বার মার্চ যেটা বলছে যে আসলে ক্যাপিটালিজম এত বেশি সারপ্লাস তৈরি করে যে আমাদের আসলে পাঁচ দিন কাজ করার দরকার নেই আমি প্রচুর পরিমাণে ইয়ে পাবো আমি প্রচুর পরিমাণে ছুটি পাবো এবং আমার ভবিষ্যৎ নিয়েও চিন্তা করার দরকার নাই কারণ আমি আমার ভবিষ্যৎকে সিকিউর করতে পারবে এরকম উপার্জন আমি অল্প সময় করে ফেলতে পারবো কিন্তু ক্যাপিটালিজম করে কি ক্যাপিটালিজম করে যে যেটা আমার পাওনা ছিল যে সারপ্লাসটা আমি নিজে তৈরি করছি আমার নিজের ভবিষ্যৎকে সিকিউর করার জন্য এই ক্যাপিটালিজম আসার কারণে সেইটা ক্যাপিটালিস্ট নিয়ে চলে যায় হ্যাঁ নিয়ে চলে যায় সে নিজে এবং সমৃদ্ধ হয় শুধু তাই না ক্যাপিটালিস্ট যারা ওই যে অলিগার তারা আরো মানে যেটা দরকার নাই তে সেটা একমলেট করে ঠিক না মানে বড় বড় যারা বিলিয়নের এদের কি এত টাকার দরকার আছে এত মানুষের টাকা কত দরকার মানে কয়েক এক মিলিয়ন দুই মিলিয়ন টাকা ডলার হলে তো এরা বিলিয়নস অফ বিলিয়নস অফ ডলার নিতেছে বাংলাদেশেও একই অবস্থা হাজার কোটি টাকা নিয়ে বসে আছে তো এই হচ্ছে তিনটা কালমার্স এর কথা তাহলে এই কথাটাকে যদি আমি ট্রান্সফার করতে চাই মানুষের কাছে আমি তার উদ্বৃত্ত তত্ত্ব বল কপ চাইলে বুঝবে না পাবলিক তাই না পাবলিকের মতো করে বলতে হবে জনগণের বোঝার মতো করে বলতে হবে তো বলতে পারে আর তিন নাম্বার বিষয়টা হচ্ছে এটা আমি আমি জানি যে মির্জা একটু লেফট অ্যালাইন লোক আপনি এটা পার্সোনালি নিয়েন না তর্ক করতে পারি কোনো প্রবলেম না না এটা বিষয়টা হচ্ছে কি যে এটা যখন আমি যখন একটা স্পেয়ারের একটা প্যারাডাইমের মধ্যে থাকবো আমি যখন লেফট ছিলাম মানে লেফট পলিটিক্স এর মধ্যে ছিলাম আমি কিন্তু প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারিনি আমি যখন বের হয়ে আসছি তখন আমি আইডেন্টিফাই করতে পারছি সেটা হচ্ছে যে লেফট দ্য ভেরি পুয়ার ভ্যালুস খুবই পুয়ার ভ্যালুস যেমন ধরেন আমি তো আমি তো সিপিবি করতাম এবং আমি তো শাহবাগে গেছি এবং আমি তো এই যে ঘাতক দালাল নির্মু কমিটি এই সারিয়ার গুরু সাথে আমার কিন্তু খুব ভালো সম্পর্ক আমি তার বাসাতেও গেছি এবং বাসাতে সে আমাকে ন্যাচারালি আমি তো তখন তার এলাই হ্যাঁ সে আমাকে এমন কিছু কথা বলেছিল যেটা এখন বাংলাদেশে হচ্ছে ঘটছে আমি কিন্তু কখনোই এটা বলিনি আমি এই যে ধরেন এত এত ইউটিউবার হয়ে এত কন্টেন্ট কন্টেন্ট তৈরি করে আমি কিন্তু ওই দিন সারিয়ার কবিরের সাথে আমার যে আলাপটা হয়েছিল আমি সেটাকে মাথায় রাখি আমার বিবেচনার জন্য কিন্তু আমি এটা কখনো বলিনি শারিয়ার কবি আমাকে এই কথা কিন্তু বলছিল তখন আমি এটা বলিনি কেন বলিনি কারণটা হচ্ছে সারিয়ার কবির যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার সাথে সেই এক্সচেঞ্জটা করেছিল সেই প্ল্যাটফর্মে তো আমি এখন আর বিলং করি না কিন্তু সেটা একটা আমাকে বলেছিল আমি আমি কখনো বলবো না যে কবির আমি ডেফিনেটলি আমি ওটাকে মাথায় রাখবো আমার বিবেচনার সময় যে আওয়ামী সরকার সেকুলার সরকার সারিয়ার কবির এরা কি করতে যাচ্ছে আমি এটা মাথায় রাখবো সবসময় কিন্তু আমি এটা বলবো না যে স্যারিয়ার কবির আমাকে কথা কথাটা বলেছিল তাই না কিন্তু দেখেন যখন আমি যখন নিজেকে বিচ্ছিন্ন করলাম বাম রাজনীতি থেকে তখন বামেরা এসে মানে যে আমার একসময় এলাই ছিল সে এসে আমার এই সমস্ত জিনিস এইটা আমি কবে কোনটা বলছিলাম কবে কি করছিলাম কবে কোনটা কবে আর আশ্চর্য আসছু এটা এটা তো আমি তখন তোমার এলাই ছিলাম অতএব একটা ব্যাপার পৃথিবীতে তো আপনি প্রথম বামপন্থী না যে বামপন্থাতে এক কোরিয়ান বাংলাদেশ তো গোটা বাংলাদেশে আমি লীগ বিএনপি ভর্টি বামপন্থীতে এবং এটা একটা আমি জাস্ট রেফারেন্সের জন্য বলে রাখি বাংলাদেশে আপনি আমি তো আপনাকে অনেক বছর ধরে ফলো করি আপনি নিজেও জানেন এটা এবং আপনি যে পরিমাণ গালি খাইছেন আপনার থ্রেডে আমি একসময় বলতাম আপনাকে যে আপনাকে এত গালি গালি কেন করে মানে মানে ওরা যেই যে এত গালি আমি দেখি নাই সত্যি কাউকে আমি দেখি কাউকে করতে এবং আপনি যে একজন মানে যেই পরিবার থেকে আসছেন এবং যেই বামপন্থী রাজনীতি থেকে আসছেন এটা কেউ বিশ্বাসই করতে পারে না যে এই লোকটা এইভাবে মানে এই মানে ডানপন্থী বা মুসলমানদের পক্ষে কথা বলতে পারে এটা ওদের মাথায় আকাশ ভেঙে পড়ছে আমার খুবই মানে আমার অবাক লাগে মানে এটা কেন এই যে আপনি তো প্রথম বামপন্থী যে বামপন্থা ত্যাগ করছেন বা সমালোচনা করতেছেন মেনি পিপল ডু দ্যাট রাইট তো কেন আপনাকে নিয়ে এরকম রাসদ বলুন এই এইটার মধ্যে কি পিনাকিদা এক ধরনের পরশ্রী কাতরতা আছে আপনি যে মানুষের সাথে কানেক্ট হওয়ার ক্ষমতা এবং তাদের যে মানুষের সাথে কানেক্ট না হওয়ার ক্ষমতা এত এত সময় দেওয়ার পরও এইটার থেকে এক ধরনের অস্বস্তি কাজ করে যে এই কারণে আপনার আপনার বিরুদ্ধে এত হস্টেলিটি দেখতে পাই আমরা আমি আমার আমার আইডিয়া আমার আসলে কোনো ধারণা নাই যে এটা কেন মানে ইভেন ধরেন যে আমাকে কখনো দেখেন যে আমার সাথে কখনো পার্সোনালি এনগেজড হয়নি মানে ধর মির্জার সাথে আমার হয়তো অনেকদিন যোগাযোগ কিন্তু মির্জার টু সাম এক্সটেন্ট আমার সাথে পার্সোনালি এনগেজ হয়েছে কখনো না কখনো হ্যাঁ যে হয়নি সে কিভাবে আমার সম্পর্কে একটা জাজমেন্ট করে বসে থাকে হ্যাঁ গালাগালি করতেছে এই করতেছে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে পেলে যার মানে যে যার জন্মই হয়নি আমি যখন তে ঢুকছি বা মেম্বার হয়েছি সে এসে গালাগালি করতেছে হ্যাঁ এটা আমার কাছে খুবই স্ট্রেঞ্জ লাগে এবং আমি আমি খুবই শক্ট হয়েছিলাম যখন তাসনিম তাসনিম সাথে আমার পরিচয়টা কিভাবে আমি বলি সেটা হচ্ছে যে তখন আমি এই এর ধারা খেয়ে ধাওয়া খেয়ে আন্ডারগ্রাউন্ডে আছি এবং আমার তখন বেরিয়ে আসতে হবে এবং এটা তো খুবই একটা সিরিয়াস অবস্থা তো ওই সময় আমি খুব চাচ্ছিলাম যে যদি নির্বাচন হয়ে একটা পলিটিক্যাল চেঞ্জ চেঞ্জ হয় তখন হয়তো আমি চলে আসতে পারবো কারণ আমার ফ্যামিলি আছে ব্যবসা বাণিজ্য আছে হ্যাঁ নিজের একটা ক্যারিয়ার আছে সবকিছু ছেড়ে আমি এটা কি এটা আমি লুকায় আছি পাঁচ মাস হয়ে গেল তো তখন তাসনিম খলিল আমার সাথে যোগাযোগ করলো এবং আমাকে বলল যে ইয়ে ওই ঐক্য পরিষদের জাতীয় ঐক্য পরিষদের যে অনলাইন ক্যাম্পেইন এইটা কয়েকজন মিলে আমরা চালাবো এবং আপনি যদি আসেন তাহলে এটা খুব ভালো হয় আপনি এটার দায়িত্ব না এবং আমি এটা এটা অ্যাকসেপ্ট করছিলাম এবং আহ ইনফ্যাক্ট তাসলিম খলিল কিছুই করতো না শুধু ওই বুস্ট করার জন্য কোন পোস্টটা বুস্ট করতে হবে আমি বলতাম বুস্ট করে দিত এটা ছাড়া আর মাঝে মাঝে বলতো যে এই এই জিনিসটা একবার বোধহয় আমাকে বলছিল যে আমাদের ছেলেদের মরাল খুব কমে যাচ্ছে এটা কি করা যায় একটু দেখেন এটা চিন্তা করেন এটা ছাড়া কন্টেন্ট টন্টেন্ট যা বানানো কি করার পুরোটাই আমি করতাম রেকর্ড করা ই করা এমনকি গান বানানো হ্যাঁ আপনারা দেখছেন সে সময় কি কি হয়েছে দুই হাজার কথা বলতেছেন আপনি হ্যাঁ 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 তো ওই সময় কি কি হয়েছে এবং এটা কে করছে এটা এটা পিছনে থেকে আমি করছি হ্যাঁ এবং আমার সাথে কিন্তু একটা খুব ভালো সম্পর্ক হলো এবং ভালো সম্পর্ক ছিল ওর সাথে এবং ও যেহেতু আমার চেয়ে বয়সে একটু ছোট আমি সেই জন্যে আমি ওকে প্রথম আমি ওকে বস বলে ডাকি আর কি হ্যাঁ যে ও যেন একটু আমার সাথে ইজি ওয়েতে এবং সেও আমাকে বস বলতো তাসনীম তো সম্পর্কটা কিন্তু আমাদের সাথে দেখা হয়নি হয়তো ভিডিও কল টল পার্সোনালি করতে এখনো হয়নি দেখা তো এরকম একটা সম্পর্ক ছিল এবং আমি যখন প্যারিসে আসলাম আমি কিন্তু প্রথমে তাকে জানাইছি যে তাসমিম আমি কিন্তু আহ প্যারিসে আসছি সে খুব খুশি সে ড্রাইভ করতেছিল বললো না আমি গাড়ি থামাবো আমি গাড়ি গাড়ি দাঁড় করাই সে খুবই খুশি খুবই হ্যাপি সে সামহাও তার সাথে আমার কোনো একটা ইস্যু নিয়ে ইয়ে হলো আর কি তর্কাতর্কি হলো অনলাইন ন্যাচারালি হইতেই পারে এটা তো সবার সাথে হয় বাবা মায়ের সাথে ভাই বোনের সাথেও তো হয় তাই না এবং সেটা সে এমন একটা জায়গায় নিয়ে গেল মির্জা আপনি আমি এই প্রসঙ্গে বলে নিই যে মির্জা আপনা আপনাকেও আমি খুবই কটু কথা বলছি এবং আমি এই সুযোগে আমি আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিই যে আপনি এটা মনে রেখেন না এবং আপনি যে আমাকে ফোন করছেন আমি খুবই হ্যাপি হয়েছি এবং দেখছেন যে আমি আপনাকে খুবই ওয়ার্মলি আমি অ্যাকসেপ্ট করছি এবং জি আপনি রিকোয়েস্ট না করলে এটা যদি আমাকে সাফায়াত রিকোয়েস্ট করতে আমি কিন্তু এটা করতাম না হ্যাঁ আপনি করছেন জন্য আমি করছি কারণ আমার মনে হইছে যে আমি আপনার প্রতি অন্যায় করছি হ্যাঁ তো সে কারণে আমাদের এটাকে কম্পেনসেট করার দরকার আছে আমি কিন্তু কোথাও যাই না এই যে ইয়েতে সাফায়াত যে আমাদের এত ঘনিষ্ঠ হয়ে বলে ডাকে তারপরেও কিন্তু আমি জি রশিদ ভাই কিছু বলবেন হ্যাঁ বল আগীশ আপনি আগীশ আপনি তো এটা হচ্ছে কি যে আমি কিন্তু সবসময় খুবই আমি আমি কাউকে হার্ট করি না ইউজুয়ালি হ্যাঁ আমি মনে করি যে আমি তো কাউকে হ্যাপি করতে পারবো না মানুষের জীবনে এত কষ্ট এত যন্ত্রণা সব মানুষের জীবনে তো আমি কেন তার যন্ত্রণাটাকে বাড়াবো তো সে ঠিক আছে তারপরেও কথাবার্তা হচ্ছে যে তর্ক হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে সে একটা পর্যায়ে যে আমাকে বদমাস বলে ফেলল মানে আমি ওর সাথে কি বদমাইশি করছি না এটা এটা আমার যেটা মনে হয় আমি বলি আপনাকে নিয়ে এত চর্চা হয় আপনার হয়তো জানে নাই আপনার আপনার নিয়ে মানে ওই প্রাইভেট গ্রুপ কি পরিমাণ কথা হয় তো সেখানে বারবার একটা কথাই উঠে আসে যেহেতু আপনি প্রসঙ্গ তুললেন বলেই ফেলি যে যে আপনি যে হেফাজত তারপরে এই দিকে যে লিন হয়েছিলেন আপনার সাথে কিন্তু আমি কমপ্লিটলি অ্যালাইন ছিলাম আমি ওটা বলে নেই মাদ্রাসা ছাত্রর ব্যাপারে আমি আর আপনি অনলাইনে সবচেয়ে প্রথম কথা বলছি এর আগে আমার মনে হয় না বাংলাদেশের এই ইসের মধ্যে অনলাইন ফেয়ারে ফেসবুকে মধ্যে কেউ কথা বলছে আমি ট্রুলি গ্রেটফুল যে আপনি এই মাদ্রাসা ছাত্রদের যেই হেফাজত মানে তাদের মারার পর যেভাবে আপনি তাদের আগলায় ধরছেন এবং দ্যাটস ওয়াই আপনি এত ক্লোজ গেছেন মানুষ আপনাকে এত পছন্দ করে সো এনিওয়ে যেটা হলো যে এই কথাগুলো যে যখন বলে তখন আপনি মনে করতে পারেন যে তাসনিম খলিল অডোভার হুএভার ইট ইজ অনেকে আপনাকে অপছন্দ করে তো তখন এই ওই জিনিসটা তারা ইন্টারনালাইজ করে তারা মনে করে যে এতো হিন্দু বিদেশি ওয়ার আপনি নিজে হিন্দু পরিবার থেকে আগত তো এই জিনিসটা নিয়ে একটু বলেন তো আসলে যেহেতু কথাটা উঠছে এটা ভাঙা উচিত যে কেন এরকম তারা মনে করে এবং কিন্তু আসলে ওই যে ছোট ছোট গ্রুপগুলোর মধ্যে হয় এবং এখান থেকে ওই সেই ক্ষুপটা চলে আসে এট লিস্ট তাসিম খলিলের ব্যাপারে আমি এটা বলতে পারি আচ্ছা হেফাজতের প্রসঙ্গে আসি মানে মূলত আপনাকে যারা আগে এলাই ভাবতো বা কি ধরেন আপনি এখন মানে আপনার যে রাজনৈতিক যে চিন্তাধারা আপনি যে বর্তমানে সরকার বিরোধী বা মানে বাংলাদেশে এখন বর্তমানে যেই রাজনৈতিক আপনার যে এজেন্ডা বা চিন্তা ভাবনা এটা এই একই চিন্তা ভাবনাতে আপনাকে যারা আগে এলাই ভাবতো তাদের ভিতরে অনেকে আপনার থেকে দূরে সরে গিয়েছে মূলত তাদের একটা চিন্তার একটা বা একটা চিন্তা ভাবনার কারণে সেটা হচ্ছে কি আপনি অ্যাক্টিভিজম থেকে আস্তে আস্তে পিপল প্লিজিং এর দিকে বেশি সরে গিয়েছেন ওয়েন ইউ গট দ্য টেস্ট যে ঠিক আছে আপনি এই হেফাজতের পক্ষে কথা বলার জন্য বা এই মাদ্রাসা ছেলেদের ছেলে এই বাচ্চা ছেলেগুলোর পক্ষে কথা বলার জন্য আপনি একটা বিশেষ মহলে আপনি একটা বিশেষ রকমের জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন এবং এই জনপ্রিয়তার নেশা থেকে আপনি আস্তে আস্তে ওদিকে ইউ আর মুভিং ইন দি অপোজিট ডিরেকশন এবং যার কারণে আপনাকে যারা একসময় এলাই ভাবতো তাদের ভিতরে কেউ কেউ হয়তো এখন আপনার সাথে একটা একটা দূরত্ব তৈরি হয়ে গেছে আমি আমি মির্জা ভাই আমি কি আপনার এই কোয়েশ্চেনটাকে ইয়ে করতে পারলাম আমি একই লাইনে হ্যাঁ না ওই তো হ্যাঁ রাইট এই কোয়েশ্চেনটা তো মানে জিজ্ঞেস করার কথা ছিল জি পেনা কি ঠিক আছে ঠিক আছে মানে প্রথমে আমি একটু হিস্ট্রিটা বলে নি যে অনেকে বলার চেষ্টা করে যে তেরোই মেতে মাদ্রাসা ওই ঢাকায় সাপলা চত্বরে হত্যাকাণ্ড হওয়ার পরে আমি নাকি এটাতে সমর্থন করছি বা ইয়ে করছি বাট আপনারা আমি সিটিবি দিয়ে দিচ্ছি না আমার প্রথম কাজ ছিল সিটিবি তে সিপি কে কনভিন্স করা যে মাদ্রাসার ছাত্র যারা বিভিন্ন জায়গায় লুকায় আছে ছড়ায় ছিটিয়ে গেছে হাসপাতালে আছে এদেরকে শেল্টার দিই এদেরকে প্রোটেক্ট করি আমরা কমিউনিস্টরা যদি যে দাঁড়াই আমলিক কিছু বলবে না আমরা যদি যেয়ে তাদেরকে প্রোটেক্ট করি আমলিক কিছু বলবে না তাছাড়া মেরে ফেলবো ওদেরকে সবাইকে এই কথাটা আমি পার্টিতে প্রথম বলি এবং আমি রেফারেন্স দিয়ে বলছি আমি এটা কাকে এটা কনভিন্স করার চেষ্টা করি ফজলু ভাই যিনি ডাক্তার আমাদের আমার মেডিকেল কলেজেরই উনি এখন সিপিবির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আমি উনাকে কনভিন্স করার চেষ্টা করি যে ফজলু ভাই আমরা ডাক্তার আমরা ডাক্তাররা যে দাঁড়াই ডাক্তার কমিউনিস্টরা যে দাঁড়ায় সো দ্যাট ওদেরকে আর কিছু করতে না পারে ওদেরকে ধরে নিয়ে যেতে না পারে আবার ফারদার মারতে না পারে এবং আমরা খোঁজার চেষ্টা করি ফজলু ভাই এটাতে এগ্রি করছিলেন কিন্তু এটা পার্সু করতে পারেননি সিপিবির মধ্যে আমি জোনায়দ সাহেবকে কেউ বলছি হ্যাঁ যে জোনায়দ আমরা আসেন আমরা এই কাজটা করি হ্যাঁ এবং আমাদের তো ডাক্তার আছে সিপিবির তো অনেক ডাক্তার আছে আপনারা আপনাদের ছেলেগুলো আসুক এবং সিপিবির ডাক্তারেরা আসুক এবং আসেন আমরা একসাথে মুভ করে এদেরকে বাঁচানোর চেষ্টা করি তো ওটাই হচ্ছে ফার্স্ট এনগেজমেন্ট আমার একটা গ্লানি বোধ আছে তখন আমরা তাদেরকে প্রোটেক্ট করতে পারি মানে তারা যখন পালাচ্ছে তারা তারা যখন গুলি খেয়েছে তারা যখন চিকিৎসা পাচ্ছে না হ্যাঁ বিভিন্ন জায়গায় দিয়ে করে তখন আমরা তাদেরকে প্রোটেক্ট করতে না আমার তখন আমার ওই গ্লানিটা কিন্তু তখন থেকে আছে যে আমরা চাইলে পারতাম হয় আমরা ভয় পাইছি অথবা আমরা যে কাজটা ইভেন এস কমিউনিস্ট আমাদের করা উচিত ছিল সেই কাজটা আমরা করতে পারি এরপরে হেফাজতের সাথে আমার প্রথম যেটা যোগাযোগ তৈরি হয় সেটা হচ্ছে শিক্ষা সিলেবাস নিয়ে আমি একটা আমার একটা প্রতিষ্ঠান ছিল একাডেমি আপনারা হয়তো জানেন আমাদের স্টাডি সার্কেল ছিল একাডেমিয়া থেকে আমরা একটা সেমিনার করি এবং আমরা অনেককে ডাকি হ্যাঁ অনেকে ডাকি তখন যারা সিলেবাস যারা করছে সাথে যারা যুক্ত সিলেবাস কমিটিতে আসছিলেন বেশ ভালো সাহিত্য একটা ইয়ে ছিল ফরাদ ভাই ছিলেন প্রিজাইড করছিলেন ওইখানে আমরা হেফাজতের কিছু নেতাদেরকে ইনভাইট করি ওখানে এসছিলেন আমার সোফার মনে পড়ে মুফতি ফাইজুল্লাহ এসছিলেন আজিজুল হক ইসলামাবাদী এসছিলেন আর কে যেন এসেছিলেন আমার ঠিক এই মুহূর্তে মনে করতেছে না ওইখানে আমি ওনাদের সাথে কথা বলি মানে না হয় না সারা দিনের প্রোগ্রাম খাওয়ার সময় কথা বলা চা খাওয়ার সময় কথা বলা ইন্টারাকশন হওয়া এই সময়টাতে এই দুইজনের সাথে একটা চমৎকার একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায় মুক্তি ফাজুল্লার সাথে এবং আপনি এখন জানেন যে মুক্তি অ্যালাইন করছে হাসিনার সাথে তার দল বল নিয়ে এবং ওনার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে মুক্তি ফয়জুল্লাহ সাথে উনিও আমাকে পছন্দ করেন না আমি আর ওনাকে পছন্দ করি না আর কি মানে পলিটিক্যালি ওনার সাথে আর কোনো যোগাযোগ টোগাযোগ রাখি এবং এইখানে একটা প্রসঙ্গ বলে আমি এক্স্যাক্টলি নাম বলতেছি না যে এটা আসলে কে বলছিলেন হেফাজতের সেই সময় একটা কি একটা যেন দাবি ছিল আমি ঠিক এক্স্যাক্টলি এই সময় মনে করতে পারতেছি না এটা অনেকদিন আগের কথা তো তো ওই প্রসঙ্গে আমরা কথা বলছিলাম ফরাদ ভাই আমি গৌতম দা ওই প্রসঙ্গে ওনাদের সাথে চা খেতে খেতে যে আপনারা এটা কেন বললেন এটা তো আপনাদের বলা উচিত হয়নি এটা বললে তো এই সমস্যা আছে এই প্রবলেম আছে আমি এক্স্যাক্টলি প্রবলেমটা আমি বলতেছি না বা আমি মনে করতে পারতেছি না এক্স্যাক্টলি কোন প্রবলেমটা ছিল মানে যে ধরনের প্রবলেম নিয়ে সেকুলারদের তরফ থেকে ইউজুয়ালি সমস্যা বলে মনে করে এবং তাদের তরফ থেকে রেজিস্টেন্স আসে এইরকম একটা ইস্যু হ্যাঁ সোফার আমি এটা ইয়ে করি যে দেখেন এইটা নিয়ে এভাবে বলাটা ঠিক না কারণ এটা হ্যাঁ এবং ওনারা বললেন আমাদেরকে আগে কেন বললেই হতো আগে বললেই তো হতো আহা। এটা যে হয়ে গেছে আগে বলবেন না হ্যাঁ তো ওই যে আমরা বলি না তো আগে বলবা না ওই রকম আর কি তো ওনারা কিন্তু খুব একম আমি আমি তখন দেখছি হ্যাঁ সো তারপরে ওনাদের সাথে আমাদের একটা যোগাযোগ আমার একটা পার্সোনাল যোগাযোগ সম্পর্ক একটা তৈরি হয়ে গেছে তারপরে হয় কি ওই যে তখন আমাকে আবার ডাকা শুরু করলো ওই ইয়েরা এমবেসি করলো এই ধরনের ইফতারে ডাকছে অমুকে ডাকছে যে তো ওখানে সব দলের লোকজন আসে এমনকি ওকাও আসে তারপরে তখন এরশাদ বেঁচে ছিল এরশাদের সাথেও একদিন দেখা হলো ইয়েতে তো এখানে যা হতো 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 কি যে ওনারা এত আন্তরিক আপনি দেখবেন যে ইসলামপন্থীরা খুবই আন্তরিক হয় হ্যাঁ মানে কোনো একজন মানুষের সাথে দেখা হলে এই ভাই কি খবর কেমন আছেন ইত্যাদি ইত্যাদি আমার মনে আছে যে ওই কোনো একটা ইয়েতে আমি পাঞ্জাবি পড়ছিলাম পাঞ্জাবির উপরে বোতামটা খোলা ছিল আর কি আমি খুলেই রাখছিলাম তো মুফতি ফয়জুল্লাহ এসে আমার এইখানে বোতামটা নিজের হাতে লাগাই দিচ্ছেন উনি কিন্তু বললেন না যে দাদা এটা আপনার কিন্তু খারাপ লাগতেছে এটা আপনি করেন না এটা এমন করে লাগাই এটা আমরা কেউ কখনো করব না হ্যাঁ মানে আমরা সো কল্ড সেকুলার প্যারাডাইমে আছি আমরা কেউ কখনো করব না হ্যাঁ কিন্তু ওনারা করবেন এবং এটা আমি খুব পছন্দ করি হ্যাঁ এই যে আন্তরিকতার সাথে মেশা কথা বলা খাইছেন কি না হ্যাঁ ভাইকে নেন আর একটু খান আর একটু এই করতে করতে হয় কি ওই ধরা যাক ইফতারির ইফতারি ইয়ে হলো একটা দাওয়াত আসলো একটা ইয়েতে আমি হেফাজতের সাথে যে টেবিলে বসবো হেফাজতের ওখানে যেখানে আছে ওখানে যে বসতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি ন্যাচারালি ও কার সাথে যে বসবো না আমি ইয়ের সাথে যে বসবো না এর সাথে সাথে যে বসবো না হ্যাঁ বা অন্য দলের ইয়ের সাথে যে বসবো না ওদের সাথেই বসতাম তো এই করতে করতে একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল ওনাদের সাথে সে সম্পর্ক অনেকের সাথে এখন আমার আছে হ্যাঁ এবং আমি দেখেছি যে তারা অ্যাকোমোডেটিভ এবং তারা ফ্লেক্সিবল সকল সেকুলারদের চাইতে অনেক বেশি ফ্লেক্সিবল তো তারা একটা পলিটিক্যাল ফোর্স হিসাবে এমার্জ করছে আপনি তার সাথে এনগেজ হবেন না আপনি তার সাথে অ্যালাই অ্যালাইড হতে চাবেন না এবং আপনার উদ্দেশ্য আপনার লক্ষ্য এবং তার লক্ষ্য তার উদ্দেশ্য যদি এক হয় এবং তারা যদি আপনার চিন্তাকে কোন কোনো ক্ষেত্রে সব ক্ষেত্রে না কোনো কোন ক্ষেত্রে অ্যাকোমোডেট করার যদি স্কোপ রাখে আপনি তো তার সাথে অ্যালাইন হবেন এবং মুশকিলটা হয়েছে কি একটা কোয়েশ্চেন করে নেই ফাঁকে ছোট করে সেটা হলো যে ইসলাম আর বামপন্থী রাজনীতি কোনো সংযোগ সম্ভব কিনা এটা আমাদের সম্পূর্ণ কোয়েশ্চেন ছিল আপনি যখন বলতেছিলেন তখন এটা আমি চিন্তা করছি আপনি কি মানে আপনার যেই আপনার ট্রান্সফরমেশনটা আমরা শুনলাম এটা কি সম্ভব মানে কারণ আমি কোয়েশনটা করার একটা স্পেসিফিক কারণ আছে আর আয়ারল্যান্ড সহ ইউরোপিয়ান অনেকগুলো কান্ট্রিতে দেখা গেছে তারা বেশি ইসলামী যে মক্কার যে ইসলামী সোসাইটি ছিল এটার সাথে বেশি অ্যালাইন্ড কারণ এটা সাম্য ভিত্তিক তো তারপরে এগলেটেরিয়ান কনসেপ্টে ইসলাম নেয় তো ওই ইসলামী যেই মূল্যবোধ গুলা তারা বেশি প্র্যাকটিস করে ইসলামী কান্ট্রি গুলা কম প্র্যাকটিস করে তো আপনার কি মনে হয় যে বামপন্থী রাজনীতি কোন সংযোগ কি আছে কারণ আপনি দুটাই এখন এখন মোটামুটি ইসলামী রাজনীতির অনেকটা ক্লোজ এলাই আপনি আবার বামপন্থী রাজনীতিও আপনি অনেক আপনার আইডিয়া আছে আপনার কি মনে হয় এটা খুব ডিফিকাল্ট কোশ্চেন হ্যাঁ এটা খুব থিওরিটিক্যালি আমার মনে হয় না এটা সম্ভব হ্যাঁ থিওরিটিক্যালি এটা আমার মনে হয় না সম্ভব যে একেবারে খুব ক্লোজ আলে আমার মনে হয় যে ইস্যু ভিত্তিক কোন কয়েকটা জায়গায় তারা তারা কাছাকাছি আসতে পারে বাংলাদেশে ইসলামী রাজনীতিকেও একটা শেপ নিতে হবে এখনো তো ইসলামী রাজনীতি বলতে আমরা খুব সলিড একটা কিছু বলছি না তাই না অনেকগুলো দল আছে হ্যাঁ হেফাজতের একটা প্ল্যাটফর্ম আছে হেফাজত আবার একভাবে কাজ করে তারপরে আবার এর বাইরে জামাত ইসলামের একটা স্ট্রং একটা ক্যাডার ভিত্তিক একটা সংগঠন আছে তো আমি মনে করি যে বামপন্থীদের সাথে বামপন্থীরা এলাই হতে পারে তারা এলাই হিসাবে নিতে পারে ইসলামপন্থীদেরকে কিছু কিছু ক্ষেত্রে তারপরে এটা তো একটা চর্চার বিষয় দীর্ঘদিন যাওয়ার পরে হয়তো দেখা যাবে যেহেতু বামপন্থী আর ইসলামপন্থী দুইজনেরই মূল যে জায়গাটা সেটা হচ্ছে সাম্য হ্যাঁ তো এইখানে দুইজন দুই পক্ষ কিছু কাজ করতে পারে আমি ঠিক শিওর না আমি ঠিক শিওর না আর যেহেতু আমি আমি আসলে ওই অর্থে তো বামপন্থী রাজনীতিকে আর রিপ্রেজেন্ট করি না তো সেই জন্যে আমার পক্ষে বলা মুশকিল যে আসলে বাংলাদেশে যারা লেট্রাজেন্ট রিপ্রেজেন্ট করে তারা আসলে কিভাবে আচ্ছা আপনার ইন্টারভিউ থেকে আপনি যেই কথাগুলো গুলো বললেন এই থেকে একটা কোয়েশন পাইছে আমি যে জমিদার পুত্র যে রাজনীতি আসার কথা বললেন এই আপনি বিভিন্ন এক্সাম্পল দিলেন এবং আহ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও জমিদার আহ মানে তো জমিদার পুত্রদের রাজনীতিতে আসা এটা কি মানে খারাপ কিছু তারা যদি ভালো কোনো কিছু রিপ্রেজেন্ট করতে পারে বেসিক্যালি কোয়েশনটা হলো রবীন্দ্রনাথকে হেট করার কারণ কি আপনার কি মনে হয় কারণ রবীন্দ্রনাথ সম্পর্কে অনেকগুলা মানে খুব ইসলাম দেখতেই পারে না কিন্তু রবীন্দ্রঘরানার লোক আর কি রবীন্দ্রঘরানি জি জি আমি ছোটবেলা থেকে এই যে ওহেদুল হকের লাস্টান ছিলাম আর আমি তো লিখছিও এটা আহ জওয়াদুল হক আমাকে সাথে নিয়ে গিয়েছিলেন স্পেন্সার কথাটা ট্রেডমার্ক হয়ে গেছে প্রায় প্রায় পোলাপানেগুলা এটা বলে এটা আমি এই শব্দটা এই জানতাম না এবং রবীন্দ্রনাথ সংগীত সম্মেলন পরিষদের বগুড়ার সভাপতি ছিলেন আমার বাবা এবং এই কাজটা ঢাকায় আমি যখন আসলাম রবীন্দ্রনাথ সংগীত সম্মেলন পরিষদের যে জাতীয় ই ওখানেও আমি আমি রোল রাখার চেষ্টা করতাম কিছু কিছু ক্ষেত্রে যদি আমি সময় পেতাম এবং ওহাদকা কো আমাকে কোনো কাজ দিলে আমি সেটা করতাম রবীন্দ্রনাথনী আমার কিন্তু দুইটা না তিনটা পুইও আছে তো এইখানে আমার যেটা প্রথম বই সেটা হচ্ছে আমি এটা কনসিভ করলাম আমি যখন ফিলোসফি পড়তে পড়তে গেলাম গেলাম চিন্তার ইতিহাস সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এখানে একটা স্টাডি সার্কেল ছিল এখনো হয় চিন্তার ইতিহাস পড়তে তো আমরা অনেক মানে সেই ব্যাবিলিয়া থেকে শুরু করে একদম মডার্ন ফিলোসফি পর্যন্ত আমরা তিন বছর ধরে পড়তাম আর কি তো ওর মধ্যে এক সময় ঋগ্বেদ পড়লাম আমরা হম এবং ঋগবেদ পড়তে যে আবিষ্কার করলাম যে রবীন্দ্রনাথ যা লিখছেন সেটা আসলে হ্যাঁ আছে আমি যদিও ঋগবেদ ওইখানে কিন্তু রবীন্দ্রনাথ যা লিখেছে সব ঋগ্দ এখন ধরেন উম মানে ঋগ্বেদের যে ঈশ্বর চিন্তা এবং মুসলমানের যে ঈশ্বর চিন্তা এই দুইটা ডিফারেন্ট কমপ্লিটলি ডিফারেন্ট কমপ্লিটলি দুইটা আলাদা প্যারাডাইম হ্যাঁ যখন একজন মুসলমান রবীন্দ্রনাথের গান শুনবে সে দেখবে যে তার ধর্মীয় কালচারাল রিলিজিয়াস যে প্যারাডাইম এটার সাথে ম্যাচ করে না রবীন্দ্রনাথের গানটা তো সেটা যখন ম্যাচ করে না তখন সে কি করবে তার একটা অস্বস্তি তৈরি হবে প্রথমে হ্যাঁ তারপরে রিজেকশন তৈরি হবে সে সেখান থেকে দূরে থাকবে তারপরে সে হয়তো বলতে পারবে না যে কেন আমি অপছন্দ করি কিন্তু একটা কারণ কারণ ধরে ধরে নেবে আর নিয়ে সে বলবে এই না 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 এটা এর কাছে যাওয়াই যাবে এই কারণে খারাপ এই সেই তখন বলবে এই রবীন্দ্রনাথ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাইনি রবীন্দ্রনাথ এটা বলবে কিন্তু ব্যাক ইন হিজ মাইন্ড সেটা যেটা দেখছে যে আমি যখন যে গানটা শুনি আমি এটার সাথে কানেক্ট করতে পারি না এটার সাথে আমি রিলিজিয়াসলি কানেক্ট করতে পারি না আমি ফিলোসফিক্যালি কানেক্ট করতে পারি না হ্যাঁ আমি কালচারালি কানেক্ট করতে পারি না এবং কানেক্ট করতে না পারার পিছনের যে কারণটা যে আসলে এই যে ঈশ্বর চিন্তা থেকে উনি গানগুলো লিখেছেন এবং যে ঈশ্বর চিন্তা বা তালার যে চিন্তা আল্লাহর যে কনসেপ্ট ইসলামে সেটার সাথে যে একটা সাংঘর্ষিক অবস্থা এইটা হয়তো সে বুঝতে পারে না আমার এটা এটা আমার নিজের ইন্টারপ্রিটেশন তো এটা একটা আছে আর নাম্বার টু হচ্ছে যে ওই ওই যে আমাদের তো কালেকটিভ মেমোরিতে তো তো জমিদার প্রথার যে সেটা আমাদের মেমোরিতে আছে আমি কিছুদিন আগে একটা ফিলোসফির একটা ক্লাস করলাম ফরগিভনেস এর উপরে হ্যাঁ তো ওইখানে যিনি পড়ালেন খুব ইউরোপে খুব নামী একজন প্রফেসর ফিলোসফি প্রফেসর যাই হোক উনি একটা বিষয়ে এক্সাম্পল দিলেন সেটা হচ্ছে যে আমরা যখন কোথাও কখনো আমি যখন আঘাত প্রাপ্ত হই কাউকে দিয়ে সেটা সেই সময়ে কিছুদিন এটা খুব ফ্রেশ থাকে তারপরে যত দিন যেতে থাকে এটা ফেড হতে থাকে ফেড হতে থাকে ফেড হতে থাকে কিন্তু আমি একেবারে ভুলে যাই না আবার আমি কমপ্লিটলি রিকালেক্ট করতে পারি না আমি ঠিক কি কারণে এই লোকটাকে পছন্দ করি না হুম হ্যাঁ তো একটা একটা অস্বস্তি তৈরি হয় তো এই যে জমিদার প্রথার যে নিপীড়ন সেই নিপীড়নটা তো আমাদের কালেকটিভ মেমোরিতে বাবা মায়ের কাছ থেকে শুনছে দাদা দাদির কাছ থেকে শুনছে নানা নানির কাছ থেকে শুনছে আরো নিচে গেছে আরো নিচে গেছে যখন একটা ট্রান্সফার হচ্ছে ওরাল ট্রেডিশনে তখন এক জেনারেশন থেকে আরেক জেনারেশন যাচ্ছে একটু ডিস্টর্ট হচ্ছে আর আরেকটু ডিস্টর্ট হচ্ছে আর একটু হচ্ছে হতে 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 এমন একটা জায়গায় এসে দাঁড়ালে দাঁড়াচ্ছে যে না হিন্দুরা খানা আমাদের উপরে খুব অত্যাচার করছে হ্যাঁ একটা সময় ওদেরকে বিশ্বাসই করা যায় হ্যাঁ হুইচ ইস ট্রু মানে পার্সিয়ালি ট্রু বলতে বলতেছি যে আপনি এখন ওই কনসেপ্টের কথা চিন্তা করবেন যে জমিদার প্রথার কথা চিন্তা করবেন আসলে তো মানে ভয়ানক অত্যাচার করছে মানে ভয়ানক আপনি যদি ওই যে মুন্তাসির মামুনের যে বই আছে যে জমিদাররা কি ধরনের আহ শাস্তি দিত প্রচাদেরকে আপনি দেখেন বিভৎস শাস্তি মানে এই শাস্তি এরকম মধ্যযুগের ইউরোপেও ছিল তো যাই হোক তো ওই ওই জিনিসটা হয়তো থেকে গেছে আর দুই নাম্বার জিনিস হচ্ছে কি যে ধরেন এখন হয়তো বাংলাদেশ পিনাকি ভট্টাচার্য নামের একজন ক্যারেক্টারকে দেখে যে আসলে হিন্দু ধর্ম থেকে আসছে ইভেন কমিউনিস্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এবং যার সাথে কানেক্ট করা যায় যার সাথে কথা বলা যায় এবং যাকে আপন ভাবা যায় এরকম এরকম ক্যারেক্টারকে বাংলাদেশ আগে দেখেনি সত্যি কথা বলতে গেলে আমি এটা নিজে কোন প্রাইড বা অহংকার নিচ্ছি না কিন্তু এরকম ক্যারেক্টারকে দেখেনি তো এটা যখন দেখে না তখন সে তো উই আর দেম এটা তো করে ফেলবি হ্যাঁ এটা তো এটা তো করাটাকে আমি তাকে দোষ দিতে পারি না তো কেন হিন্দু সম্প্রদায় থেকে কেন এরকম আসলো না বোঝার চেষ্টা করলো না কেন কথা বললো না কেন বাংলাদেশের মুসলমানরা নির্যাতনের শিকার হয়নি হয়নি এই যে ধরেন আজকে যখন হেফাজতের কথা আসলো বাংলাদেশে হাসিনা সরকারের বিরুদ্ধে রক্ত দেওয়া হেফাজতের চেয়ে না গেছে হ্যাঁ হ্যাঁ ট্রু কিন্তু হেফাজতের চাইতে বেশি রক্ত এবং গুড কজে আপনি দেখেন আহ সে রক্ত দিল যেটা রক্ত দিলো সেটা হচ্ছে মোদীর আগমনের বিরোধিতা করি হ্যাঁ যেটা তো আমাদের সবার ফ্যাসি বিরোধী সবার এটা এজেন্ডা হওয়ার কথা ছিল তো রক্ত দিল কে হেফাজত না এখন ধরেন আপনি যদি বলেন আমি অনেকে বলে আমি বলি আপনি পড়ছেন তেরো দফা পড়ছেন পড়ে দেখেন তো এর মধ্যে তেরো দফার মধ্যে সম্ভবত আমি নাম্বারটা মনে রাখতে পারতাম সম্ভবত দশটাই আপনি এগ্রি করবেন করতে বাধ্য আপনি কারণ ওর মধ্যে একটা দফা আছে যে মাদ্রাসা শিক্ষক এবং ছাত্রদের মুক্তি দিতে হবে না তো এটা আপনি এগ্রি করেন না এমনি যতন করা যাবে না এটা বলা আছে যে একটা বলা একটা একটা দাবিতে বলা আছে যে রসুল রসুলের অপমান করা যাবে না তো অবশ্যই এটা তো অবশ্যই করা যাবে না এটা তো সারা দুনিয়াই বলে এটা তুমি বলতে সময় একটা দাবি হলো ওদের লেবাস পরা মুসলমান যেগুলি মুসলমান লেবাসের মানুষকে মানে খারাপ দেখানো যাবে না ভিলেন দেখানো যাবে না আই এগ্রি উইথ দ্যাট আমি এটা মানে এই করি এটা পুরোপুরি প্রপাগান্ডা রাজাকাররা তো মানে মুসলমানের লেবাসদারি ছিল নাকি হ্যাঁ তো ও এর প্রসঙ্গে আমি বলি ওই যে হেফাজতের একটা ইয়ে দেখবেন একটা একটা পোস্টার দেখানো হয় ওই নাস্তিকরা দেখায় আর কি কুকুর বিড়াল মেরোনা না নাস্তিক পেলে ছেড়ো না এরকম একটা ইয়েছে আমি কিন্তু হেফাজতের নেতাদেরকে বলছি যেখানে এভাবে বলা যায় না হ্যাঁ মানে মানেটা কি বা ধরেন যে যদি কেউ বলে যে নাস্তিকদের রাখতে দেবো না বাংলাদেশে নাস্তিকদের কোনো ঠাই নাই কেন নাস্তিক হলে বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার হারাই ফেলবে সে এটাও তো হতে পারে না তার তো একটা নাগরিক অধিকার আছে তার একটা মানবিক অপছন্দ করতে পারেন তাকে আপনি তা তাকে বলতে পারেন আমি তোমাকে পছন্দ করি না তোমার বিলিফটাকে তুমি যেভাবে ইয়ে করছো কিন্তু সে যদি আপনার কোন আপনাকে কোনো ঝামেলা না করে আপনাকে কোনো কষ্ট না দেয় মানে আপনার ধর্ম সম্পর্কে নবী সম্পর্কে কারো ধর্ম সম্পর্কে যদি খারাপ কথা না বলে তাহলে সমস্যা কি না এখন ব্যাপারটা হচ্ছে রাইট যে এই বিষয়টা যখন যখন এক্সট্রিমে চলে যায় তখন দুই পক্ষই একেবারে মুখোমুখি যে তখন তো মাঝখানে কাউকে লাগবে দুই পক্ষকে বলতে হবে যে আরে ভাই তুমিও তুমিও বলবা না তুমিও নবীর অসুলকে নিয়ে কিছু বলবা না হ্যাঁ তুমি কথা চর্চা করো হ্যাঁ বলো ফিলোসফিকালি বলো মানে আদি যুগ থেকে সে কবে থেকে নাস্তিকতার চর্চা হয় তো করো সেরকম ফিলোসফিক্যাল চর্চা করো তাই না গালাগালি করো কেন পর্নোগ্রাফিক রচনা করো আর ওনাদেরকেও বলা যে ভাই ওদেরকে থাকতে দেন না ওদের মতো হুম করুক না ওরা করুক আপনাদেরকে কিছু না বললেই তো হইলো হ্যাঁ খারাপ কথা কিছু না বললেই তো হলো যে ঝগড়া করেন না ভাই থাকেন তো এই এই বলার লোক তো লাগবে এই কথা বলার লোক তো লাগবে তাই না এটাই আর কি সেটা সেটা হচ্ছে যে আমরা তো এনগেজ হতে চাই না আমরা না না হব এনগেজ আমি হবো সেটা বললো এটা বললে তো হবে না আপনার বলতে হবে যে দেখেন দুনিয়া এভাবে চলে না দুনিয়াটা এইভাবে চলে হ্যাঁ দুনিয়াতে এটা এখন ট্রেন্ড হ্যাঁ এবং এটাকে এইভাবে তাহলে বলেন আপনার সলিউশনটা বলেন আমি শুনি হ্যাঁ যেমন আমি কিন্তু আমি কিন্তু আমার ভিডিও তো বলছি যেমন ধরেন এই যে কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করা হ্যাঁ এটা নিয়ে মাঝে মাঝেই হেফাজত তার কর্মসূচিতে আমি কিন্তু আমার নিজের যে দেখেন এটা এটা আপাতত একটু রাখেন আমরা পরে এটা আলাপ করব করব পরে এটা আলাপ ডেফিনেটলি ওনাদের সাথে বসে কথা বলতে হবে এটা নিয়ে হ্যাঁ এটা নিয়ে কথা বলতে হবে যে ভাই আসলে বলেন তো আপনাদের প্রবলেমটা কি হ্যাঁ আসলে বলেন সলিউশনটা কিভাবে সলভ করা যায় তো ওনারা কি বলছেন ওনারা বলছেন রাষ্ট্রকে ইয়ে করতে হবে যে কাদিনীদেরকে অমুসলিম তার মানে রাষ্ট্র ঠিক করে দেবে যে কে মুসলিম কে মুসলিম না সেটা ঠিক করে দেবে তাহলে রাষ্ট্র বলবে কে হিন্দু কে হিন্দু না কে কাফের কে কাফের তার মানে রাষ্ট্রকে আমি টেনে আনতেছি আমি চাচ্ছি যে আমি চাচ্ছি যে রাষ্ট্র যেন আমার ধর্ম পালনের অধিকারে হস্তক্ষেপ না করে আমি তাহলে রাষ্ট্রকে টেনে আনতেছি তো তাই না এটা তো কন্ট্রোল হয়ে যায় তো এইভাবে বলা এখন ধরেন আমি যদি এখন বলতেনি তাহলে দেখবেন যে ওই ইসলাম পন্থীদের একটা অংশ হয়তো আমার বিরুদ্ধে লেগে যাবে আই দেখছেন এরকম করে কথা বলতেছে তো এ ধরনের প্রবলেম তো আছে বাট আনলেস উই এনগেজ উইথ দেন কোনো কিছুই তো আমরা আগাইতে পারবো ওদের সাথে এনগেজ হইতে হবে কথা বলতে হবে ডায়ালগ করতে হবে বারে বারে বোঝানোর চেষ্টা করতে হবে এমনও হইতে পারে আমরাই ভুল হইতেই পারে ওনারাও বুঝাক আমাদেরকে হ্যাঁ কিন্তু একটু জায়গা তো আসতে হবে যেন আমরা পাশাপাশি বসে কথা বলতে এই বাংলাদেশের বাংগো সেকুলাররা তো পাশাপাশি বসে কথাই বলতে চায় না কথাই বলতে চায় জি জি আপনি তো আপনি নিজেই বলেন আপনি ওই সার্কেলের আপনি কিমরগণ ওরা কেন বাংলাদেশের মানুষকে ঘৃণা করে মানে স্পেশালি মুসলমানদেরকে মানে ঘৃণা করে কেন এটা কি শ্রেণী বিদ্বেষ বা কি এটা মানে রেসিজম না সাম্প্রদায়িকতা এবং দাদা ওদের কথাবার্তায় কিন্তু ওই যে একটা কন্ডেসেন্ডিং টোন পাওয়া যায় সব É... যারা ধর্মে বিশ্বাস করে এটা তাদের ব্যাপার কিন্তু সমস্যায় না এটা তাদের ব্যাপার কিন্তু তারা যখন ইসলামিস্টদের সাথে কথা বলে ইসলামিস্টের সাথে ইন্টারাকশনে যায় আপনি সব আমরা সবসময় খেয়ালব যে তাদের কথাবার্তার ধরন অত্যন্ত কন্ডেসেন্ডিং এবং এটা যে কাউকে অ্যাগ্রেভেট করে দিবে যদি কেউ আমার সাথে কথা বলার সময় এভাবে কথা বলে এবং সেটাই হয় এই অ্যাগ্রেবেশনের ফল হিসেবে দেখা যায় ইসলামিস্টরা এরকম এক্সট্রিম কথাবার্তা বলে আপনি যে দুটো উদাহরণ দিতেন পোস্টারে হুম এটা কারণটা কি তারা এরকম করে কথা বলে কেন আমার আমার এটার ব্যাপারে একটা মতামত আছে এটাকে আপনি মতামত হিসেবেই নিয়েন এটা এটাকে এটা আমার কনক্লুশন না আমি এটার উত্তর খুঁজি মানে এই ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে করতে যে আমি দেখলাম এটা আমি আইডেন্টিফাই করলাম এটা হচ্ছে এটা আমার আমার ক্ষেত্রেও কিন্তু করে হ্যাঁ মানে ধরেন আমাকে যখন কেউ অ্যাটাক করে হ্যাঁ মানে ওই সেকুলার গ্রুপ থেকে যখন কেউ অ্যাটাক করে তখন কি কি বলে আমাকে ছোট করার চেষ্টা করে হ্যাঁ যে আমি আমি এটা করতে পারিনি আমি ক্যারিয়ার করতে পারিনি আমি ডাক্তারি করতে পারিনি আমি ডাক্তার হওয়ার উপযুক্ত না সেই জন্য আমি ডাক্তারি ছেড়ে ইন্ডাস্ট্রিতে গেছি হ্যাঁ আমি আমি লেখাপড়ায় খারাপ ছিলাম হ্যাঁ আমি যা লিখি সেটা কিছু হয় না হ্যাঁ আমি যা বলি সেটা কিছু হয় না আমি কিছু বুঝি না হ্যাঁ আমি আমি বই পড়ি না আমি মলাট আমি বইয়ের মলাট করি আমি দেখাই যে আমি বই পড়ি কিন্তু আমি আসলে বই পড়ি না আমি বইয়ের মলাট করি। হ্যাঁ তারপরে এই জিনিসটা সেম জিনিসটা এই কলকাতার লোকেরা এসে আমার প্রোফাইলে দেখেন একই কমেন্ট করে হ্যাঁ ওই কি বলে মাদ্রাসার ছাপ আর কি বলে এ মূর্খ হ্যাঁ কিছু জানে না একজন এসে আমাকে বলতেছে আমি বললাম যে আচ্ছা দেখি তো আমি তখন প্রোফাইলে যাই প্রোফাইলে যে দেখলাম সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ফাইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার খারাপ কিছু না হম কিন্তু সে তো আর একজনকে মূর্খ বলতে পারে না হ্যাঁ তাই না তো মানে মূর্খ কিছু জানে না হ্যাঁ অশিক্ষিত অমুক তমুক এইটা আসছে এই কলকাতার এই যে আমরা আমরা বিশাল কিছু। কিছু হ্যাঁ আমরা করে শেষ হ্যাঁ এবং আপনি দেখ আমি একটা লেখা লিখছিলাম ওই ফেসবুকে এবং বেশ যেটা বেশ ভাইরাল হয়েছিল মানে ধরেন বিশাল মতো লাইভ বেগ পড়ছিল ওই সময় এটা হচ্ছে আপনি সত্যজিৎ রায়ের ফেলুদা হ্যাঁ ফেলুদা ক্যারেক্টারকে কিভাবে সে তৈরি করছে ফেলুদা ক্যারেক্টারকে তৈরি করছে সব জানে এই আমি ওইটা যে সবই জানে সে মেডিসিন জানে সে সমরশিল্প শিল্প বিদ্যা জানে সে বিজ্ঞান জানে সে ভূগোল জানে সে ইতিহাস জানে সে সব মানে তার মাথায় একেবারে কম্পিউটার আর কি সুপার কম্পিউটার আপনি দেখবেন সে খালি দেখানোর চেষ্টা করে যে সে কত জানে ফেলুদা কত জানে হ্যাঁ এটাই হচ্ছে

কয়েক 얘তে ওই ওখানে একটা ইয়ে করেছিলাম এই হইচের একটা ইয়ে আপনি হইচের ইয়ে গুলো দেখেন মানে এখন যদি আমরা এটা বয়কট করছি যেটা আমি এখন বলতে পারি না তো হইচের আপনি 얘তে হই মোবাইলে আপনি যে শর্টসস দেখবেন ওই শর্টস এর মধ্যে আপনি দেখবেন যে হইচয়ে একটা ক্যারেক্টারকে কিভাবে নির্মাণ করতে কি জিনিস প্রচুর জানে বিশাল জানে হ্যাঁ অনির্বাণ ভট্টাচার্য তার একটা ব্যমকেশ না অন্য একটা কি যেন ইয়েতে আরেকটা সিরিজে করছে তো এরকম সে একটা বাসায় লজিং থাকতে আসছে সেখানে সে বাসার মালিক হচ্ছে প্রফেসর তার মেয়ে আছে সুন্দরী মেয়ে ন্যাচারালি তো পাশে দাঁড়ায় আছে হ্যাঁ তো সে জিজ্ঞেস করতেছে হুতুম পেচার কয়েকটা টিকি ছিল হ্যাঁ প্রফেসার জিজ্ঞেস করতেছে তো ওই কাপ রাখতে রাখতে বলতেছে উনচল্লিশটা মাইকচল্লিশ একচল্লিশটা টিকি ছিল হ্যাঁ হুতুম প্যাঁচার আবার টিকি থাকে কি বলে হ্যাঁ হুতুম প্যাঁচা মানে হচ্ছে কালীপ্রসন্ন সিংহ হ্যাঁ কালীপ্রসন্ন সিংহ হচ্ছে সে করতো কি যে যদি কোনো ব্রাহ্মণ যার টিকি আছে যে অব্রাহ্মণ সুলভ আচরণ করতো তার টিকি কেটে বয়ামের মধ্যে রেখে দিত তার নাম ঠিকানা লিখে রেখে দিত তো হুতুম প্যাঁচা এরকম একচল্লিশটা টিকি জিনিস জমা হয়েছিল বয়ামের মধ্যে সে যতদিন বেঁচে ছিল তো তখন বাসা বলছে মোর

এই জানে এই আমি প্রচুর জানি আমি প্রচুর জানি এই প্রসঙ্গে ওয়াইদুল হক সাহেবের একটা ইয়ে বলি তখন আমি রাজশাহীতে মেডিকেল কলেজে তো উনি রাজশাহীতে আসলে আমাকে ডাকতেন এবং উনি যে উঠতেন হচ্ছে ওই লিসা চেনেন তো যে ইয়ের লাইসা আহমেদ লিসা এখন যে ছায়ানটের যে সঞ্জিতা খাতুনের যে ছেলের বউ আর কি জি তো তো লিসা আমার খুবই ঘনিষ্ঠ কারণ লিসার বড় ভাই আমাদের মেডিকেল কলেজের ছেলে তো লিসা আমার ছোট বোন তো লিসাদের বাসায় উনি থাকতেন তো আসলে খবর পাঠাইতেন হ্যাঁ ওর বড় ভাই কাকু আমেরিকার ডাকছে আপনাকে তো গান হচ্ছে তো খুব ওনার সঙ্গ আমি খুব পছন্দ করতাম গান সারাক্ষণ গান হচ্ছে গল্প হচ্ছে আড্ডা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে দারুণ একটা বিষয় তো এই করতে করতে ওখানে তিনজন ভদ্র লোক আসলে নাকি কলকাতা বুঝছেন আমি চিনি না মাত্র তিনটাকে তো তিনটা এসে তো আমরা গান করছি কথা বলছে ওয়াহেদ কাকু এক্সপ্লেন করছেন রবীন্দ্রসঙ্গীত এক্সপ্লেন করছেন না করছেন তো ওনারা করে দেখছে দেখতেছে এরকম করে দেখে দেখে আরে বাপরে এই মুসলমান ওয়াহেদুল হক নাম মুসলমানের বাসা মুসলমান ছেলে পেলে এইভাবে রবীন্দ্রনাথ নিয়ে এত আলোচনা করছে এইরকম করে দেখতেছে তিনজন চোখ বড় বড় করে সত্যি সত্যি করে তারপরে যাই হোক ওয়েদ কাকুর আলাপ তালাব শেষ খুব সুন্দর ভাবে কথা বলতেন খুবই চমৎকার করে কথা আলাপ শেষ হইল শেষ হওয়ার পরে লাভ বলছে। আপনি এত সুন্দর করে কথা বলেন আপনি শান্তিদেব ঘোষের কথাটাকে এত চমৎকার করে নকল করেছেন শুনে

আমাদের কোন অ্যাচিভমেন্ট নাই আমরা কিছু করতে পারি না হ্যাঁ এ প্রসঙ্গে বলি মির্জা চিনবে এই যে সারোয়ার আছে না গোলাম সারোয়ার একজন সুইডেন থাকে যে যে হ্যাঁ মুঘশ নাষ্টিক আহিরা পাচায় উম সে কিন্তু চাকরি করত একই সাথে আমার প্রতিষ্ঠানে চাকরি করত একটা আমি ওর বস ছিলাম আরকি এক সময় সে কিন্তু আমি যতদিন সেই সেকুলার ঘরা নাই আমার একেবারে সে তো কথায় কথায় আমার প্রশংসা করে পোস্ট দিত আর কি ইত্যাদি হ্যাঁ তো এরপরে শুরু হলো তার যে আমি ভ্যালুজ এর কথা বললাম না তখন সে দেখলো যে আমি তো তার সাথে অ্যালাইন না আর কি আর তার পলিটিক্স ত্যাগ করছে সিবিবি পলিটিক্স ত্যাগ করছে তখন থেকে সে এমন ব্যক্তিগত আক্রমণ নাই এমনকি আমার কে নিয়ে পর্যন্ত মানে আমার ওয়াইফের চুল চুল কি রঙ করে ইত্যাদি আরে আমার ওয়াইফ কিছু সংকটটা তোর কিরে ভাই তোর কিছু যায় আসে হ্যাঁ এই লোকটা পুরো টক আমার সাথে অনেকবার তার মানে এর মধ্যে ফোন নাম্বার জোগাড় করে আমাকে ফোন করছে মানে যখন ইন্ডিয়া বয়কট আন্দোলন একদম পত্রিকা টত্রিকায় নিউজ আসতেছে ইয়ে হচ্ছে মানে নানা পত্রিকায় আমার রেফারেন্স আসতেছে তখন ফোন করছে হ্যাঁ যে ওরের বাপরে এই লোক তো প্রচুর প্রমিনেন্ট হয়ে যাচ্ছে তখন ফোন করছে ফোন করে কথা বলতে আমি কথা কথা করতে 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 একটা বলে যে ও ও তার মানে আপনি কিছু করেন না না তাই জানে আমি কি করি। ও খুব ভালো করে যেখানে আমি কি করি হ্যাঁ মানে ওকে বলতে হবে যে আমি কিছু করি না মানে আমি প্যারিসে এসে কিছু করতে পারলাম না আমি ক্যারিয়ারে কিছু করতে পারলাম না আমি এতই অপদার্থ একটা হ্যাঁ এইটাই হচ্ছে সেই মাইন্ডসেট এই এই কলকাতা মাইন্ডসেট যে আমরা কিছু করতে পারি না আমরা মেধায় আমরা যোগ্যতায় তাদের চাইতে হীন আমরা সেকুলারদের চাইতে হীন আমরা কলকাতার চাইতে হীন এটাই হচ্ছে ওই মাইন্ডসেট এবং ওইটা থেকে সে ইন্টারাক্ট করে ওটা থেকেই কথা বলে আমাদের সাথে তো আপনি যদি মানে ধরেন আপনি আজকে সিপিবি ত্যাগ না করতেন বা ইসলামীদের পক্ষে কথা না বলতেন বাংলাদেশের অ্যান্টিফেসিস না হতেন বর্তমান সরকারের তাবেদার হতেন এই কোয়েশ্চেন গুলো কিন্তু তারা আপনি করতো না করতো না করতো না তার মানে আপনি যে যখন সত্য বলা শুরু করছেন আপনি লাইক ইউ বিকাম মানে প্রমিনেন্ট ফিগার এবং আপনি স্রোতের বিপরীতে আসছেন তখন তার আপনাকে অ্যাটাক করা শুরু করছে হ্যাঁ ওইটাই তো বলি যে ওই যে ভ্যালুজ প্রবলেম হ্যাঁ আচ্ছা আমি তাহলে এখানে একটা একটা প্যারালাল কোয়েশ্চেন করি এটা আমি অনেক দিন ধরে আপনাকে এই প্রশ্নটা করার ইচ্ছা ছিল যে মানে আমরা যারা আপনার অ্যাক্টিভিজম অনেক দিন ধরে ফলো করছি তো আমরা এবং আজকেও আপনি আলোচনায় যেটা বললেন যে ধরেন ভারত ভাগের ফলে যে জমিদারি হারানো যে শাসক শ্রেণী এদের সাথে আপনি যে বাম রাজনীতির যে একটা প্যারালাল আপনি জানলেন এবং কিন্তু এই যে শাসক শ্রেণী যারা জমিদারি হারিয়েছিলেন তাদের ওই একটা সংখ্যা গরিষ্ঠই যেহেতু হিন্দু ধর্ম ছিলেন তো এই যে আপনার সংযোগটা না এখান থেকে আপনার অ্যাক্টিভিজমে অনেকেই হিন্দু বিদ্বেষের একটা মানে প্রচ্ছন্ন ছায়া চলে এসেছে বলে বলে একটা অভিযোগ আপনার বিরুদ্ধে তোলে তো এই অভিযোগের ব্যাপারে আপনি আসলে আপনার বক্তব্যটা কি হবে দেখেন রাজনীতিতে তো শত্রুমূত্র থাকে দেখো মানে সরি আপনি রাজনীতিতে তো শত্রু মিত্র থাকে এখন মানে ধরা যাক কমিউনিস্টরা যখন আহ রাজনীতি করে তারা তো একটা শত্রু চিহ্নিত করে বুর্জোয়াদের বিরুদ্ধে তারা লড়াই করে তো তাহলে কি তারা বুর্জুয়া বিদ্বেষ ছড়ায় তা তো না তাই না বাংলাদেশে একটা হিন্দু রাজনীতি তো আছে এটা তো আমরা জানি শুধু বাংলাদেশে না ভারতীয় উপমহাদেশে একটা প্রবল হিন্দু রাজনীতি আছে তাই না এবং মোদী এবং এই হিন্দু রাজনীতি আমাদেরকে আমাদেরকে কি উপহার উপহার সেটা তো আমরা জানি এই হিন্দু রাজনীতি প্রবল মুসলমান বিদ্বেষ ভারতের মুসলমানরা তার নাগরিকত্ব হারানোর সমস্যার মধ্যে আছে তারা কথা বলতে পারে না কোনো রিপ্রেজেন্টেশন নাই এত বড় এত বড় দেশ এত বিশাল একটা মুসলমান জনগোষ্ঠী তার মোদীর মন্ত্রী সভায় একজন মুসলমান মন্ত্রী নাই হম তো তারা সব মুহূর্তে থাকে যে তাদের কখন নাগরিক দাঙ্গা হলো আমাদের এই তো যেদিন ট্রাম্প আসলো সেদিনই তো দিল্লিতে কি ভয়ানক দাঙ্গা হলো তাই না তো এই উপমহাদেশে একটা প্রবল হিন্দুত্ব হিন্দু রাজনীতি আছে আমি হিন্দুত্ব এবং হিন্দু রাজনীতি দুটি আছে বাংলাদেশে একটা হিন্দু রাজনীতি আছে এবং আমরা তো জানি হিন্দু রাজনীতিটা কি বাংলাদেশে হিন্দু রাজনীতি করছে কারা বাংলাদেশে মানে এই যে গোবিন্দ প্রামাণিকের রাজনৈতিক দল আছে এবং এটার বাইরে আরো বিদ্যানন্দ এটা সেটা নানা ধরনের তারা স্পেয়ার তৈরি করেছে তো এই রাজনীতি তো আছে তো এখন এই রাজনীতিটাকে ফাইট করতে হতো এটা আপনি কি বলে ফাইট করুন এখন যদি কেউ এসে বলে সে কেউ যদি এসে বলে আমি হিন্দু ছাতার পিছনে যে আমি প্রোটেকশন নেব এই রাজনীতির বিরুদ্ধে হ্যাঁ সেটা তো হলো না সেটা তো সেটা তো ছেড়ে দেবো না হ্যাঁ আমরা তো এটাকে এক্সপ্রেস এক্সপোজ করবি রাজনীতির শত্রু মিত্র থাকবি তুমি হিন্দু রাজনীতি করো না তোমাকে কে নিষেধ করছে তোমাকে কে বলছে হিন্দু রাজনীতি তুমি করো না তো তুমি হিন্দু রাজনীতি করবা এবং আমি তখন যখন হিন্দু রাজনীতির বিরুদ্ধে বলবো আমি যখন তখন তুমি আমাকে বলবো আমি হিন্দু বিদ্বেষী কথাবার্তা বলতেছি তাহলে তো হলো না তাই না এখন যদি এখন যদি হাসিনা এসে বলে যে তুমি নারী বিদ্বেষী কথা বল তুমি আমি আমারে বলো তুমি আমার গোয়া দিয়ে রক্ত পরে হ্যাঁ মাতারই বলো বিদ্বেষী নারীত্বের পিছনে যদি হাসিনা নিজেকে প্রোটেক্ট করার জন্য ইয়ে বলে তাইলে তো হবে না এটা তো মানা যাবে না তাই না তো এটা এটা ঠিক এই এইরকমই হলো হ্যাঁ যে ওই যে ইয়ে বলছে না এই যে এই যে মাসুদা ভাট্টি মাসুদি কে জেলে পাঠালো না আমাদের ওই যে ওনার নাম কি ওই যে বাইসামুলকে জেলে পাঠালো না সে তো নারী সে নিজে আওয়ামী লীগ সে করলো তাকে করে সে তার নারীত্বের পিছনে দাঁড়ায় সে তার তার উপরে প্রতিশোধটা নিল সেটা তো হতে দেওয়া যাবে মানে ব্যাপারটা কি তাহলে ব্যাপারটা কি তাহলে এরকম যে ধরেন আজকে পশ্চিমে যারা ইহুদি ধর্মের যারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে তাদের তাদের জন্য একটা নতুন টার্ম আবিষ্কার করা হচ্ছে সেলফ হেটিং জিউ তো জিনিসটা কি অনেকটা অনেকটা এরকম হয়ে গেল আপনার ক্ষেত্রে সেলফ হেটিং আপনি কি শেষ পর্যন্ত সেলফ হেটিং হিন্দু হয়ে গেলেন আমি আমি তো আমি তো আমি তো শুধু হিন্দু হিসেবে নিজেকে আইডেন্টিফাই করি না আমি আইডেন্টিফাই করি নিজেকে বাংলাদেশী হিন্দু হ্যাঁ আমি বাংলাদেশী একজন গর্বিত হিন্দু এটা বলতে চাই আমি নিজেকে হ্যাঁ তো আহ না আমি 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 তো হিন্দু ধর্মের আমি অ্যাডমায়ার আমি হিন্দু ধর্ম পছন্দ করি হ্যাঁ আমি হিন্দু ধর্ম হিন্দু কালচারের মধ্যে উঠছি আমি হিন্দু কালচার পছন্দ করি এবং আমার আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন তো হিন্দু তাই না আমার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা তো হিন্দু তো আমার তো কোনোভাবে হিন্দু কালচারকে হিন্দু ধর্মকে হেট করার কোনো কারণ নেই হ্যাঁ এবং আমি কখনোই ধর্ম নিয়ে কখনো কোনো খারাপ কথা কখনো বলেছি কি আমি বরং যখন কমিউনিস্ট ছিলাম তখন বলতাম হ্যাঁ এখন বলি না এখন তো না এখন তো আপনি অনেক জনপ্রিয় এ কারণে আপনার প্রত্যেকটা কথা চুলচেরা বিউচার বিবেচনা হয় তো একটা সম্পূর্ণ কোয়েশ্চেন করি যে বাংলাদেশে যদি আপনি দেখবেন এটা আপনি ফলো করছেন বাংলাদেশে কোনো মন্দিরে অ্যাটাক হলে এবং ইচ্ছে করে অ্যাটাক করে অভিনয় করে এবং এই অ্যাটাক গুলা বিজেপি বা ওখানে মানে ফলো করে বড় বড় হেডিং দেয় যে বাংলাদেশে হিন্দু মারা হইতেছে বাংলাদেশে হিন্দুদের উপর বিশাল অত্যাচার হইতেছে এবং এটা একদম একটা মানে ওদের পুরো ছক করে রাজনীতি তো এই কারণে আমরা যেরকম আমি বলি স্পেশালি যে মানে হিন্দুদের উপরে যাতে আমরা যাতে প্রোটেকশন দিতে পারি আমরা নট তাদের রাজনীতিকে অবশ্যই ফলো করার কিছু নাই তারা ফ্যাসিস্ট রাজনীতি করে তারা আওয়ামী লীগের পক্ষে রাজনীতি করে তাদের রাজনীতিকে কিন্তু হিন্দুদের উপর যাতে আক্রমণ না কারণ আমাদের আক্রমণটাকে ওরা পুঁজি করে ওদের দেশে হিন্দুত্ব বাদে ওইখানে মুসলমান আক্রমণ করতেছে প্লাস আমাদের দেশে ফ্যাসিস্ট কায়েম করতেছে সো আমরা যদি হিন্দুদের উপরে বেশি মানে ই করি অ্যাটাক করি তাহলে ওই বিজেপি রাজনীতি সফল হলো এটা কি আপনি সত্য মনে করেন না মিথ্যা দেখেন আমি আমি কিন্তু হিন্দু মানে রাশেদ ভাই যেটা বললেন আমি বরং এটাকে একটু বোধ ইয়ে করে বলতে পারি এটাকে একটু চেঞ্জ করে বলতে পারি যে আমি হিন্দু হিসাবে আমি নিজেকে সেলফ পিটি করি মানে আমি নিজে নিজের প্রতি নিজের গ্লানি হয় এই জন্য যে বাংলাদেশের হিন্দুরা একটা ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারতো ধরেন বাংলাদেশের হিন্দুরা মোদীর হিন্দুত্ববাদের বিরুদ্ধে দাঁড়ালো হিন্দু হয়েই হিন্দুত্ববাদের বিরুদ্ধে রাজনীতি 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 ফেল করবে পুরো পুরো ভারতের চেঞ্জ 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 হয়ে যাবে যাবে হবে এই উপমহাদেশের হ্যাঁ মানে নেপালের হিন্দুরা কিন্তু দাঁড়িয়েছিল কিন্তু নেপাল যেহেতু ছোট একটা দেশ হ্যাঁ এবং তার রকম গ্লোবাল একটা ইয়ে নাই কিন্তু বাংলাদেশের হিন্দুরা এবং নেপাল যেহেতু একটা হিন্দু রাষ্ট্র হিন্দু প্রধান দেশ সেই জন্যে সে দাঁড়ালে ওইভাবে ইমপ্যাক্টটা তৈরি করতে পারবে না কিন্তু বাংলাদেশের হিন্দুরা যদি দাঁড়াতো মোদীর হিন্দুত্ববাদের বিরুদ্ধে তাহলে একটা বিশাল গ্লোবাল ইম্প্যাক্ট তৈরি করতে পারত হ্যাঁ শুধু তাই না মানে আমরা স্বীকার করি বা না করি বাংলাদেশের হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে তো একটা তফাৎ আছে গ্যাপ আছে এই গ্যাপটা ছোট হয়ে আসতো এটা একদিনে চলে যাবে না এটা এক জেনারেশনে যাবে না এটা কয়েক জেনারেশন ধরে গ্যাপটা তৈরি সো কয়েক জেনারেশন থেকে গ্যাপটা ছোট করে আনার চেষ্টা করতে হবে এবং দুই তরফ থেকে একটা সচেতন প্রচেষ্টা থাকতে হবে এবং এই সচেতন প্রচেষ্টা যদি করতে পারে তাহলেই হিন্দুরা প্রোটেক্টেড হবে আদারওয়াইজ আদারওয়াইজ কেউ তাকে প্রোটেকশন তারা মনে করতেছে অন্য মোদী এসে প্রোটেকশন দিয়ে যাবে এই হিন্দুত্ববাদ এটা প্রোটেকশন দিয়ে যাবে নেভার হাসিনা দিবে কখনোই দিতে পারবে না এখনো দিতে পারবে না হাসিনা তো বেনজির আজিজ এদেরকেই প্রোটেক্ট এরা তো

আমরা তো কভার করছি সবগুলা আচ্ছা বলো এটা যদিও আমাদের আজকের টপিক লেফট মানে ছিল কিন্তু এটা মানে মোর অফ একটা ইস্যু আপনার একটা অভিযোগ আপনার বিরুদ্ধে আছে এই অভিযোগটা মূলত আমাদের সরকার বিরোধী কিছু কিছু মহল থেকে করা হয় যে আপনি সাত জানুয়ারির যে ইলেকশন যে তথাকথিত ইলেকশন যেটা ছিল এই ইলেকশনের আগে বা মূলত আগেই যে আন্দোলনটা হচ্ছিল আপনি এই আন্দোলনকে ভুল পথে গাইড করেছেন বা আপনি এই আন্দোলনটাকে অতিমাত্রায় মানে মার্কিন নির্ভরশীলতা বাড়িয়ে দিয়েছেন এই আপনার অ্যাক্টিভিজমের বা আপনার কথাবার্তা দিয়ে এই রকমের একটা অভিযোগ অনেক কিছু কিছু মহল থেকে আপনার বিরুদ্ধে তোলা হয় তো আপনি এটাকে কিভাবে আপনি রেসপন্ড করবেন প্রথম কথা যখন এই অভিযোগটা করা হবে তখন ধরে নেওয়া হবে যে আমি বাংলাদেশের রাজনীতি নির্ধারণ করতে পারি বাংলাদেশের কর্মসূচি পলিটিক্যাল কর্মসূচি নির্ধারণ করতে পারি এবং আমার কথাতেই আমার ভিডিওতে বিএনপি চলে হ্যাঁ এটা তো ঠিক না প্রথমত বিএনপি তার নিজের দলের কর্মসূচি আছে তার নিজের একটা বিশাল সংগঠন আছে এবং আমি সবসময় যখন করেছি আমি বিএনপির অনুগামী হয়ে তার কর্মসূচির পিছনে থেকে থেকেই আমি তার কর্মসূচিকে সমর্থন জানাই গেছি এবং এটাই আমার দায়িত্ব যে মানুষকে উজ্জীবিত করা দুই নাম্বার বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত যে রকম অবস্থা মানে হাসিনা তো কাউকে মাঠে দাঁড়াইতে দেয় না দেয় কি মানে আর কি করতে পারতো বিএনপি আমি ধরেন বিএনপি করলাম তখন মানে ধরেন আমি দেশে আছি আমি বিএনপির নেতা কি করতে পারতাম আমাকে তো বাসায় থাকতে দিচ্ছে না বাসার ফার্নিচার কিছু নিয়ে চলে যাচ্ছে বনে বাজারে ঘুমাইতে হচ্ছে সে কি করবে সে আন্দোলন করবে কি আন্দোলন তো পরে আমার তো আগে বাঁচতে হবে বাঁচারই কোনো ব্যবস্থা নাই মানে চাইলেই তো হবে না ও তো আন্দোলন করার ব্যবস্থা রাখেনি মানে ফ্যাসিবাদ তো আন্দোলন করতে দেয় না ফ্যাসিবাদ যদি আন্দোলন করতে তাহলে হিতলের বিরুদ্ধে আন্দোলন যেটুকু করা যায় যেটুকু স্পেস পাওয়া গেছে সেই স্পেসটা পাওয়া গেছে আমেরিকার ইন্টারভেনশনের কারণ এটা আমরা স্বীকার করি বা না করি হ্যাঁ হ্যাঁ আমেরিকা পিছু হচ্ছে আমেরিকা মানে নির্বাচনের আগে পিছু কিন্তু আবার আমেরিকা তার নিজের হোক প্রয়োজনেই যে কারণেই হোক আবার ফিরে আসবে এটাও আমরা জানি হ্যাঁ ফিরে আসতেছে এবং আপনাকে তো রাজনীতি করতে হলে তো এগুলোর মধ্যে দিয়ে প্লে করতে হবে হ্যাঁ এগুলোর এগুলোর মধ্যে দিয়ে আপনাকে বের হয়ে যেতে হবে আপনার এজেন্ডা নিয়ে বের হয়ে যেতে হবে আন্তর্জাতিক অবস্থা আন্তর্জাতিক শক্তি আপনি অ্যাজ এ পলিটিক্যাল আপনার প্রথম কর্তব্য হচ্ছে আপনার দলের লোককে উজ্জীবিত রাখা এবং বিরোধী দলের মনোবল ভেঙে দেওয়া এই তো এটা প্রথম কাজ আমি এই তো পিনাকি দা নিয়ে একটা ভালো একটা ই আছে কারণ হলো আমরা আপনার মতো আমিও মনে করি আমি আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট অ্যালাইন ইভেন আপনি হয়তো জানবেন এটা কারণ আমরা গ্রুপে প্রায়ই আলাপ করতাম যে ডেটে দিস ইজ দ্য রাইট টু যে পাবলিক এনার্জাইজ করা আমি নিজ পজিটিভ একটা মানে পাবলিক আমি মনে করি যে আমার থট লিডার আমি আমি ওইটাই চিন্তা করতাম কিন্তু অনেকে আমাদের মধ্যে বলার চেষ্টা করছে যে স্যাংশন আসবে না আসলে এবং বিএনপি মিজারেবলি ফেল করছে আপনি যেটা বললেন এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য যে বিএনপি আপনার ই করছে যে বিএনপি লিডারদেরকে অনেক অত্যাচার করছে কিন্তু বিএনপি কোনো স্ট্র্যাটেজি নিবে না তাদের ফরেন উইং কোনো কথা বলবে না তারা ফরেন উইং ওরা কি বলতেছে এটা বুঝতে পারবে না এই রকম মিজারেবল ফেইলিয়ার তো আমরা একটা দল থেকে আমরা আশা করতে পারি আমি আপনি আমরা ইসের আর আরেকটা ব্যাপার আপনাকে বলি ফারহানা রুমিন ফারহানা উনি কিন্তু বলতেছে বয়কট আন্দোলন পুরোপুরি একলা আপনি করছেন তো আপনি যে কথাটা বললেন যে আপনার সোয়ে করারই নাই আমি এটাতে একটু ডিজিগ্রি করি আপনার ভালো একটা আছে বিশেষ করে বয়কট আন্দোলন তো অনেক সফল হয়েছে আপনাকে ক্রেডিট দেওয়া উচিত এর ব্যাপারে

মানে মানে মির্জা মানে জিয়া হাসান জিয়া হাসানের সাথে আমেরিকান মানে নিজে না হলেও জিয়া হাসানের বন্ধুরা আমি তো করতাম না আমি কিভাবে জানবো তো ওনারা প্রশ্ন করতেন জানছেন জিজ্ঞাসা করছে উত্তর দিছে এবং এটা নির্বাচনের আগেই নাকি একটা মিটিং এ আমি যেটা শুনছি সেটা হচ্ছে যে ফায়াস্তায় ছিল সে মিটিং এ সেখানে এটা নির্বাচনের বোথায় তো দশ দিন আগে তো সেইখানে ফায়াজ নিজেই জিজ্ঞেস করছিল যে আপনারা স্যাংশন দেবেন কিনা এবং এখানে নাকি সেখানে নাকি পিটার হাস বলছিল যে না আমরা স্যাংশন দেওয়ার এখনই স্যাংশন দেওয়ার কথা চিন্তা করতেছি না এরকম কথা নাকি ক্যাটাগরিক্যালি বলছিল তো এটা আমি পরে শুনছি আমার সাথে তার কথা হয়নি তাই না আমার সাথে তো আর কথা হয়নি এখন ধরেন মানে এই যে আর্ট অফ স্যাংশন যে বইটা লিখলো সেই লোক যখন আসে হ্যাঁ এবং আমেরিকার ব্লিংকেন যখন নিজে বিবৃতি দেয় নিজে স্টেটমেন্ট দেয় যে আমরা স্যাংশন দেব যারা নির্বাচনে নির্বাচনী প্রক্রিয়ায় যারা বাধাগ্রস্ত করবে তাদেরকে স্যাংশন দেব অবাধ নিরপেক্ষ অবাধ নিরপেক্ষ পার্টিসিপেটরি তাই তো এই তো তিনটা ইয়ে ছিল এই নির্বাচনে যারা বাধা দিবে তাদেরকে আমরা স্যাংশন দেবো এটা তো আমেরিকার ঘোষিত নীতি লিখিত পরিচয় তাই না এবং তারপরে স্যাংশন বিশেষজ্ঞ যে বই লিখছে আউট অফ স্যাংশন সে যখন আসে হ্যাঁ তো তারপরে আনলেস আমাকে কেউ বলে দেয় যে ভাই আমরা কিন্তু দিব না কিন্তু আমরা বলতেছি হ্যাঁ আমরা কিন্তু দিব না তা আমার 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 তো অ্যাক্সেস নেই ওদের আছে ফায়াজার আছে ফায়াজ সাহেবের আছে জিয়া আছে কিন্তু আমার তো নাই হ্যাঁ হ্যাঁ না গুড পয়েন্ট তো আপনি একটা ভেরি শর্ট কোয়েশ্চেন এই যে প্যালেস্টাইনের উপর যে আক্রমণ হলো এবং মানে যেই ধরনের ন্যাক্কারজনক অবস্থা চলতেছে এখন পৃথিবীতে পুরো লিবারেল অর্ডার পুরো কলাপস করে গেছে মানুষের একটা ডিস্ট্রাস্ট তৈরি হয়েছে আপনার মনে হয় যে আমেরিকা আমাদের পক্ষে কাজ করবে আবারও মানে রিয়ালিটি কিন্তু ডিফারেন্ট ছিল অক্টোবরের সাথে আক্রমণের পরে এবং এখনকার রিয়ালিটি কমপ্লিটলি ডিফারেন্ট মানুষের অনেক কিন্তু আমি জানি আপনার মনে হয় যে আমেরিকা আমাদের আমাদের ফাইটে সাহায্য করবে ওরা কখনোই করবে না মানে কেউই করবে না আমাদের ফাইটটা আমাদের নিজেদের কি করতে হবে হ্যাঁ এবং আমি বলি যে আমাদের এই পড়াশক্তির টানা পড়নের মধ্যে দিয়ে আমাদের এজেন্ডা নিয়ে বের করতে হবে হ্যাঁ ধরেন মানে এটা বলতে অসুবিধা নাই আমরা তো চীনের সুবিধা করে দিচ্ছি ভারতীয় পণ্য আন্দোলন এবং চীনের চীনের সুবিধা করে দাও আমেরিকার অসুবিধা করে দাও ইন্ডিয়ার অসুবিধা তো এই আমাদের এজেন্ডা নিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে হ্যাঁ এখন আমেরিকা আবার আসবে কারণ দেখবে যে চীন ঢুকে যাচ্ছে চীনের একটা খুবই সুবিধাজনক একটা অবস্থা তৈরি হয়েছে হ্যাঁ তো আমেরিকা আসবে এখন আমেরিকা তার এজেন্ডা নিয়ে আসবে আমরা দেখবো না গন্ত আমেরিকা আমি ট্রাস্ট করি না আমি চাইনা কেও ট্রাস্ট করি না হ্যাঁ আমি চাইনা কেও ট্রাস্ট করি না আমি আমেরিকা কেও করি না সবাই সবার এজেন্ডা কো করবে আমাদের এর মধ্যে দিয়ে আমাদের একটা ছোট কোশ্চেন করি ভারতকে কি কি কোনোদিন বিএনপি পার্সু করতে পারবে আপনি যদি একদম ভারতকেও তো অলওয়েজ আমরা জানি যে ওরা আমেরিক কে প্রেফার করে इवन কংগ্রেস দেখাও দিল যে তাদের তো ভালো একটা বিজয়ের পর তারা বাংলাশের ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে জড়ায় ধরলো এবং তারা অলওয়েজ তারা আমি এই তারা মানে সাপোর্ট করবে বিএনপির পক্ষে কি কোনোদিন এরকম কিছু করা সম্ভব যে তা더라 কংগ্রেস বা বিজেপি যেটাই হোক ভারতের যেই রুলিং ক্লাস তারা সফট হয় আমাদের প্রতি আমি আমি যেটা মনে করি যে বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তাকে তো রাষ্ট্র চালাতে হবে তাকে ইন গুড হিউমার ইন্ডিয়ার সাথে একটা ওয়ার্কিং রিলেশন নিয়ে কাজ করে যেতে হবে হ্যাঁ কিন্তু ভারত ইন্ডিয়া ইন্ডিয়া কখনোই চাইবে না হাসিনার বদলে বিএনপি এসে ক্ষমতায় বসে যাক এটা চাইবে না আনলেস তারা বাধ্য হয় মেনে নেবে হয়তো তারা আচ্ছা আচ্ছা হ্যাঁ তার মানে রহমানকে যেভাবে মেনে নিছিল জি 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 ওকে আমরা শেষের দিকে চলে আসছি হ্যাঁ ঠিক আছে রাশেদ তুমি কোই কুইকলি কোশ্চেন গুলো করো দেন আমরা শেষ করে দিব সফা চেষ্টা দাদা আপনার তো আপনার তো জনপ্রিয়তা অনেক মানুষজন খুবই পছন্দ করে আপনাকে এবং মানুষের অনেক কৌতূহল আপনাকে আর এমনি তো আমরা বাংলাদেশিরা প্রচন্ড কৌতূহলী পরের বাসায় কি হচ্ছে কার কার হাড়িতে কি রান্না হচ্ছে এগুলো জানার জন্য আমরা কৌতূহলী থাকি আপনার ব্যাপারে আমরা কিছু খুব সিম্পল কোশ্চেন আছে আপনার কাছে যেরকম আমার বাংলাদেশে যখন যাবো বেড়াইতে তখন আমার প্রথম ইচ্ছা হবে আমি পুরান ঢাকার ছেলে ওখানে একটা নামকরা মিষ্টির দোকান আছে সোনা মিয়া মিষ্টান্ন বাজার আমি ওইখানে গিয়ে এক বাটি দই খাব খুব সিম্পল জিনিস কিন্তু ওই যে ওই যে একটা মানুষের মাথার মধ্যে থাকে না যে দেশে গেলে ওই কাজটা করবো যে আপনি এরকম দেশে গেলে কি কি করতে চান দুই তিনটা জিনিস যেটা আপনি একান্ত এটা আপনাকে কানেক্ট করে বাংলাদে ফেলে দিলেন আমি যদি আমার মনের কথাটা বলি এটা জন্য আমাকে খুব ইয়ে করবে যে আমি কি করব হ্যাঁ এটা এটা টু বি অনেস্ট আমি মনের কথাটা বলতে পারবো না যে আমি এক্স্যাক্টলি কি করতে চাই হ্যাঁ তবে আমি বগুড়া যাবো আমার বগুড়া যাবো এবং রাজশাহী যাব এই দুইটা শহরে আমি যাব আচ্ছা খাবার কি খাবে নাকি ওটা জিজ্ঞেস করছে লোক খাবার খাবার দেশের খাবার মিস করে বাংলাদেশে কোন খাবারটা সবচেয়ে বেশি মিস করে এখানে তো আমরা সব খাবার সব ধরনের খাবারই রান্না বান্না করতে পারি যেটা মিস করি সেটা হচ্ছে ইফতারির সময় যে সমস্ত খাবার দাবার পাওয়া যায় রমজানের সেটা মিস করি ওই অত ভ্যারাইটিজ এখানে পাওয়া যায় না আর আর যদি বলেন যে সত্যি আমি যে জিনিসটা খাইতে চাই সেটা হচ্ছে বিয়ে বাড়ির কাচি বিয়ে এটা এটা এখানে পাওয়া যায় না এবং এটা ওই টেস্টটা তো আর সম্ভব না আচ্ছা আপনার প্রিয় মাছ কি প্রিয় মাছ অনেকগুলো প্রিয় মাছ আছে যদি বলেন যে একটা মাছ বেছে নিতে হবে এটা খুব মুশকিল হয়ে যাবে আমার জন্য যদি বলেন যে একটা মাছ একদম না বেছেই নিতে হবে একটাই মাছ তাহলে প্রবাবলি আমি বেছে নেব কাজুরি মাছ খাবার শেষে মিষ্টি বা ডেজার্ট আপনার ফেভারিট কি বগুড়ার দই আহ সবাই প্রবাসী আপনি আপনি আমাদেরকে একদম আচ্ছা আপনার প্রিয় আচার আচার না আমি আমসত্ত্বটা পছন্দ করি আচার ওইভাবে আর অত ইয়ে করি না আম সত্ত্বটা আমার পছন্দ দেশে গেলে আহ তিনজন ব্যক্তির নাম বলবেন যাদের সাথে দেখা করতে চান যাদের সাথে আপনার এর আগে কোনো সময় দেখা হয়নি তিনজন মানুষ যাদের সাথে আমি দেখা করতে চাই যাদের সাথে আগে কখনো দেখা হয়নি আহ ঝামেলা ফেলে দিলাম নাম ঝামেলাই হলো আর কি কারণ আসলে এরকম কারণ আমি তো খুবই কানেক্টেড ছিলাম অনেককেই চিনি হ্যাঁ আর যদি যদি বলেন যে চেনাদের কথাই বলেন যাদের সাথে আগে দেখা অনেক মিস করেন বন্ধু কলিগ কোয়ার্কার না বলা বলা মুশকিল হ্যাঁ মানে আপনার আমার প্রিয় খেলোয়াড় কে তাহলে বলেন এটা তো ইজি হবে আমার আহ আচ্ছা প্রিয় খেলোয়াড় হচ্ছে মার্ডোনা আমি তো মারডোনার জগতের সময়ের মানুষ আর্জেন্টিনার ফ্যান আপনি আর্জেন্টিনা ওকে তাহলে আপনার সম্পর্কে এরকম কিছু একটা বলবেন আমাদেরকে যে যেটা আসলে আমরা যারা আপনাকে অনেকদিন ধরে ফলো করি কিন্তু ব্যক্তিগতভাবে চিনি না তারা সে তারা জানি না সাম ট্রাইটস অ্যাবাউট ইউ মানুষ তো নিজেকে এক্সপোজ করে না আর কি হ্যাঁ আর আমি এমন একটা পজিশনে আমার নিজেকে এক্সপোজ করাটা একটু বিপদজনক হ্যাঁ তারপরও বলি তারপরেও বলি আমি 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 খুব টাচ করে আমাকে খুব করে আমি পারি না আমি এই জন্যই রাজনীতিতে আছি এবং আমি আমি জানি যে জীবনে আমি কখনো শান্তি পাবো না শান্তি পাবো না কারণ এই যে ধরেন ধরেন বাংলাদেশ থেকে আমি সেদিন বলতেছিলাম ধরেন বাংলাদেশ থেকে হাসিনা চলে গেল তারপরে ফিলিস্তিন তো এইভাবে হত মানে ফিলিস্তিনের ছবি দেখলে আপনি কি ঠিক থাকতে পারবেন না পারবেন না তো এরকম অত্যাচার যন্ত্রণা এই অবিচার বৈংসফী এটা তো সারা দুনিয়াতে কোথাও না কোথাও হবে সেটাই আমাকে তখন প্রবলভাবে আমাকে কিন্তু অনেক মানুষের ভালোবাসা না লাখ মানুষের মানে কোটি মানুষের ভালোবাসা আপনি পাইতেছেন এটা তো একটা বিশাল অ্যাচিভমেন্ট ঠিক না মানে অনেকবার আপনি ধরি আপনাকে হেট করে কয়েকজন আর ভালোবাসে কয়েকজন দেখেন না অল্প মানুষ হেট করে প্রচুর মানুষ ভালোবাসে এটা ঠিক এটা ঠিক আমি আমি এটার জন্য তো অবশ্যই কৃতজ্ঞ কিন্তু মানে ওইটার পরেও ওইটার পরেও ধরেন আমাকে অনেক মানুষ ভালোবাসে কিন্তু তারপরেও ফিলিস্তিনের একটা শিশু একটা রুটি নিয়ে খেতে পারতেছে না পাইছে আনন্দের তার চোখ দিয়ে পানি বাড়াচ্ছে আপনি তো এটা নিতে পারবেন না তাই না তো পেনাকি দা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা খুবই এনজয় করলাম এবং অনেকগুলা টপিক আমরা কভার করছি এরকম লং ফরম্যাটে যে কোনো টপিকে আপনাকে আমরা নিয়ে আসার চেষ্টা করব পরবর্তীতে অনেক ধন্যবাদ সাফায়াত তুমি শেষ করতে পারো তো আমি এখানে আলোচনার শেষে আমি সবাইকে বিশেষ করে যেন পেনাকি ভট্টাচার্য আপনি আপনার এত ব্যস্ত এবং আমি জানি আমরা এখন যে সময়টাতে রেকর্ড করছি আপনার এখানে গভীর রাত তবুও আপনি যে এতক্ষণ জেগে থেকে আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ এবং আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি আর আমরা আশা করব যে ভবিষ্যতেও আমাদের সাথে আপনি আমি আমি জানি এটাও জানি যে আপনি সাধারণত আপনার নিজের প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোথাও যান না তবুও আমরা আশা করব যে আপনি মাঝে মাঝে আমাদেরকে এভাবে সময় দিবেন আর যারা দর্শকরা এই আলোচনাটা যারা দেখবেন বা ভবিষ্যতে যারা দেখবেন সবার জন্য আপনারা আমাদেরকে আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে বা আজকে আমাদের এই আলোচনায় আমরা যা যা আলোচনা করলাম এখানে এটার সাথে যদি বিশেষ করে কোনো থাকে সেটা আমাদেরকে জানান আমরা অবশ্যই করার চেষ্টা করব আর এছাড়াও যদি ভবিষ্যতে আপনারা এই সংক্রান্ত আমরা অন্য কোন টপিকে আপনারা যদি আলোচনা শুনতে চান সেটাও আমাদেরকে জানান আমরা চেষ্টা করবো সেটা অ্যাড্রেস করার আহ তো যারা এতক্ষণ অনুষ্ঠানটা দেখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি